মাদ্রাসার সংখ্যা তো আজকে বেশি দেখেন তো ঘরে ঘরে মাদ্রাসা আপনি মাদ্রাসার শিক্ষক ঘরে ঘরে মসজিদ পাড়ায় পাড়ায় মহল্লায় মসজিদ আপনি মসজিদের ইমাম সাহেব এই গায়েব শব্দের অর্থ এই বাঙালি ভাষার বাঙালিদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার ওই মাদ্রাসার শিক্ষকদের ওই ইমাম সাহেবের কই আপনিও তো সেই ভুল ব্যাখ্যায় ভুল করে যাচ্ছেন বাঙালি জাতিকে ধর্মের জগৎ থেকে অন্ধের জগতে ঠেলে দিয়েছে প্রথমে যে কোরআন অনুবাদ করলো কে প্রথম বাংলায় কোরআন অনুবাদ করেছে তার নাম বলতে পারবেন আপনারা গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন ভাই গিরিশচন্দ্র সেন কি মুসলমান না হিন্দু 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 টোটাল বাঙালি জাতিকে ধর্মের থেকে বিপদগামী করার জন্য এই গায়েব শব্দের অর্থটা ভুল করে ঢুকিয়ে দিয়েছে বিপদগামী করে দিয়েছে আপনার পঞ্চগড় থেকে মডেল হাটে আসবেন যে পথ দিয়ে সঠিকভাবে আসা যায় সেই পথটা না দেখিয়ে যদি ভুল ভুল রাস্তা দেখাই দেয় তাহলে আপনি জীবনেও কি মডেল হাট পাবেন তো কোরআনের শুরুটাই আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ বলল এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যারা বিশ্বাস করে গায়েবের পরে আপনি দেখেন ভাই গিরিশচন্দ্র সেন লিখে দিল গায়েব মানে অদৃশ্য আপনি কোরআন শরীফ নিয়ে আসেন এখন বা আপনার ঘরে কোরআন শরীফ আছে আমার মাইকের আওয়াজ যত দূর যায় আপনার একবার দয়া করে বাংলা অনুবাদের কোরআন শরীফটা বের করে এই মুহূর্তে দেখেন কি ধরনের ভুল করে দিয়েছে যারা অদৃশ্য বিষয়ের পরে ভুল বিশ্বাস করে এই যে অদৃশ্য শব্দটা আসলো আরবিতে আসলো গায়েব আপনারা বাংলায় লিখে পড়ছেন অদৃশ্য এই অদৃশ্য শব্দটা এটা তো বাংলা শব্দ এর একটা আরবি শব্দ আছে না তো সূরা বাকারার প্রথম আয়াতে যেটা বলল ইউমিনুনা বিল গায়েব এখানে গায়েব শব্দ আসছে তাহলে গায়েব শব্দের যে বাংলা এই বাংলাটা তো এখানে আসলো না বাংলাতে লিখলেন অদৃশ্য অদৃশ্যের যে একটা আরবি অদৃশ্যটা বাংলা শব্দ এর তো একটা আরবি আছে আছে না এর আরবিটা কি বর্তমান জামানার আলেম ওলামা মাওলানা মুফতি সাহেব রাখি এই বাঙালি জাতিকে একবার বলে দিয়েছেন দেন নাই অদৃশ্য এই শব্দটার আরবি হচ্ছে লা উরাই লা মানে দেখা উরাই মানে লা মানে নাই উরাই মানে দেখা যেটা দেখা যায় না ওটারে অদৃশ্য বলে আর দৃশ্য মানে দেখা আর অ মানে অদৃশ্য মানে যেটা দেখা যায় না তো এখানে তো লাউরাই শব্দ আসে নাই আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কথা শোনার জন্য অনুরোধ করি এই জনপদের মানুষের কাছে লাউরাই যেটা দেখা যায় না সেটার নাম হচ্ছে অদৃশ্য তালিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব এখানে তো গায়েব শব্দ আসছে অদৃশ্য শব্দ তো আসে নাই বা লাউরাই শব্দ তো আসে নাই ভাই কৃষ্ণচন্দ্র সেন বাঙালি জাতিকে বিপদগামী করার জন্য গায়েব শব্দের অর্থ ভুল করে অদৃশ্য দিকে দিকে ঢুকাই দিয়ে আপনারা টোটাল ধর্ম ব্যবস্থাকে অদেখার ভিতরে নিয়ে যাচ্ছেন এটাই সবচেয়ে বড় ভুল আর এই যদি এই ভুলটাকে সংশোধন করতে হয় তাহলে আপনাকে অদৃশ্য শব্দের আরবি জানতে হবে অদৃশ্য মানে যেটা দেখা যায় না
এটার আরবি হচ্ছে লা উরাই, ডিকশনারি খুলে দেখেন। আর অদ এই গায়েব শব্দের একটা বাংলা আছে, এই গায়েব শব্দের বাংলাটা কি আপনারা শুনবেন? গায়েব শব্দের বাংলা ভাষায় কিন্তু একটা প্রবাদিক আছে যে এখানে একটা লোক ছিল, তো এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল, মানে এখানে ছিল এখন নাই, অনুপস্থিত হয়ে গেছে, এরকম বলি না যে এই লোকটা গায়েব হয়ে গেছে এলাকায় আর নেই। তার মানে উনি একসময় ছিল এখানে, এখন অনুপস্থিত, এখন নাই। গায়েব শব্দের বিপরীত হচ্ছে হাজির, হাজির মানে উপস্থিত, আর তার বিপরীত হচ্ছে গায়েব মানে অনুপস্থিত। তাহলে এখানে কি আসলো কথাটা, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবাফি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, এটা হুদাল্লিল মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, যারা প্রথমে গায়েব বিষয়ে বিশ্বাস করে। তাহলে কথাটা কি আসলো, গায়েব বিষয়ে বিশ্বাস করে যারা তারাই হুদাল্লিল মুত্তাকিন। তাহলে গায়েব বিষয় কি, অদৃশ্য অনুপস্থিত বিষয়। আমরা এখানে ধরে নিলাম কি, অদৃশ্য বিষয়ে ভয় করতে বলা হচ্ছে। আরে অদৃশ্য মানে যেটা দেখা যায় না, আর এখানে তো বললো অনুপস্থিত বিষয়ে ভয় করা। অনুপস্থিত বিষয় কি, যেটা আপনার সামনে এখনো উপস্থিত হয় নাই, যেমন মৃত্যুর আজাব উপস্থিত হয়েছে আপনার কাছে, এটা বিশ্বাস করতে হবে যে মৃত্যু হবে, এটা হচ্ছে গায়েব বিষয়। মৃত্যুর পরে যে একটা জগৎ আসছে ওইটাকে আপনি দেখেছেন, ওইটা কি উপস্থিত হয়েছে, ওইটা গায়েব বিষয়। রোজ কেমন হবে এটা কি এখন হয়েছে, এটা অনুপস্থিত, এটা বিশ্বাস করতে হবে। দোজক ব্যস্ত, এটা গায়েব বিষয়। এইগুলা বিশ্বাস করতে বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনুপস্থিত বিষয়কে তোমার বিশ্বাস করতে বলা হয়েছে। জগৎ কিন্তু দুইটা, একটা হচ্ছে বাস্তব জগৎ, মৃত্যু পর্যন্ত এটা বাস্তব জগৎ, আর মৃত্যুর পরের জগৎটা গায়েব জগৎ। তাহলে গায়েব জগৎ মানে মৃত্যুর পরের যে জগৎ আসছে, এই জগৎ সম্পর্কে যারা বিশ্বাস করে তারাই মুত্তাকিন। আর আপনারা ভুল ব্যাখ্যায় কইলে চলে গেলেন কি, অদেখা বিষয়ে বিশ্বাস করা। আমি আরো দেখেছি মৌলানা সাহেবরা, ইমাম সাহেবরা মসজিদে গেলে ব্যাখ্যা করে কি জানেন, তিনবার থ্রি ফেল করে যে সমস্ত মানুষ ইমাম সাহেব করে না, ইমামতি করে না, সুর সার একটু শিখে নিয়ে কিন্তু আপনার লম্বা টুপি পাগলি জুব্বা পরিয়ে নিয়ে এরকম ভাবে পড়ছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবাফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযিনা, আল্লাযিনা মানে আল্লাহ গায়ব বলে না। আপনিও আরবি জানেন না, আর ওই যে ইমাম সাহেব আপনার সামনে গেল তিনবার থ্রি ফেল করে মাদ্রাসায় গেল, ওও কিন্তু এই আল্লাযিনা শব্দের অর্থ জানে না। ভাষাগতভাবে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, এখানে আল্লাহ কথা আছে, তাহলে আল্লাহ গায়েব কোন দিকে নিয়ে গেল দেখেন। আল্লাযিনা এটার বাংলা হচ্ছে জাহারা, আল্লাহর গায়েবের বিষয়ের উপর জাহারা, আল্লাযিনা জাহারা। আর আপনার সুরের সাথে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গায়েব, তাহলে আল্লাহ গায়েব মানে তো অনুপস্থিত, তাহলে অদৃশ্য, গায়েব মানে অদৃশ্য, ওই যে ব্যাখ্যা দিয়েছে না, তাহলে আল্লাহ অদৃশ্য, এই অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাহলে কিন্তু ভুল ওই সেই মডেল হাটে যাওয়ার পথ প্রথমেই ভুল হয়ে গেল না গো। তা আমরা পুরো কোরআনটা কি দেখলাম, আল্লাহ দেখা যায় না। আরে এখানে তো আল্লাহ শব্দই নেই, মূর্খ কত রকমের দেখেন, আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়েব, এর ভিতরে আল্লাহ শব্দ নেই, কিন্তু আছে যাহারা গায়েব বিষয়ে বিশ্বাস করে। দেখেন আল্লাহ শব্দ আছে নাকি, তাহলে আল্লাহ অদৃশ্য কি আল্লাহ গায়েব, এ কথার কোনো এখানে ভিত্তি আছে? আপনারা আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব বলে পুরা বিশ্বাস করছেন,
আপনার বয়স 60 বছর আপনাকে যদি বলা হয় আপনি কি জানেন আল্লাহ কি গায়েব আপনি বলবেন এক এক কথাই বলবেন আল্লাহ গায়েব আপনি দেখেন আজকে আমার মাইকের আওয়াজ যত দূর যায় প্রত্যেকের কাছে শুধু বলতে চাই এই আল্লাহ গায়েব না আল্লাহ গায়েব নাই হাত তুলে আপনারা দেখেন তো আপনার যা জানেন তাই বলেন আমি মনে করি আপনারা সব হাত তুলে দেখাবেন আল্লাহ গায়েব নাকি তাই তো সত্যি কথা বলেন আপনারা তো জানেন যে আল্লাহ গায়েব গায়েব ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে জানেন না এই জানাটা ভুল এই সমস্ত আয়াতে যদি আল্লাহকে গায়েব জানেন তাহলে এই কোরআনের ভিতরে সূরা আরাফের 7 নম্বর আয়াত দেখেন সেই আয়াতে বলা হয়েছে আল্লাহ গায়েব নয় গায়েবের বাংলা আমি নাইবা করলাম গায়েব মানে গায়েব তাহলে আল্লাহ গায়েব এটা যদি আপনি জানেন সূরা ইউনূসে সূরা ইয়াসিনের এই 11 নম্বর আয়াতে বলছে তুমি তো তাদেরকেই সতর্ক করতে পারো যারা আল্লাহকে গায়েব ভাবে ভয় করে তাহলে এখানেও কিন্তু গায়েব আল্লাহকে গায়েব প্রমাণ করলে আমার সূরা বাকারার এই 3 নম্বর আয়াতে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব এখানে তুমি আল্লাহকে গায়েব বলে বিশ্বাস করে ফেললে তাহলে এই সমস্ত আয়াতে আল্লাহ গায়েব প্রমাণ হয়ে গেল না এখন যদি তোমার মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ গায়েব এটা জানা বোঝা হয়ে গেল সূরা আরাফের এই 7 নম্বর আয়াতে যে বললে আল্লাহ গায়েব নয় যে আল্লাহ পাকের কথা এই কোরআনের ভিতরে দুইটা আয়াতে দুই রকমের কথা এলো তো বাংলায় আমি নাই বা গেলাম এক আয়াতে বললে আল্লাহ গায়েব আর এক আয়াতে বললে আল্লাহ গায়েব নয় তখন আপনি কোনটা নেবেন দেখেন তো খেয়াল করে আপনারা একটু বসলে ভালো হয় বাবা বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম পেরা হাজরিন প্রথম যে কথাটা হচ্ছে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গায়েব বিষয়ে ভয় করা গায়েব বিষয়ে ভয় করতে দিয়ে আপনারা তিনবার থ্রি ফেল করা ওই মাওলানা সাহেব মাদ্রাসায় গিয়ে গায়েব মানে অদৃশ্য এই অবস্থার মধ্যে গায়েব মানে অদেখা এই অবস্থার বিশ্বাসের ভিতরে টোটাল জনসমাজকে আল্লাহ অদেখা বিষয়ের পরে বিশ্বাস করি করে ইবাদত বন্দেগী করতে বললো তাহলে কি সে মডেল হাটে যাওয়ার পথ প্রথমেই ভুল হয়ে আমরা চলে গেলাম সেই কি গো কাজী হাটে চলে গেলাম না আমাদের তো লক্ষ্য বস্তু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা তো প্রথমেই আমাদেরকে আল্লাহ অদেখার জগতে ঢুকিয়ে দিবে গায়েব মানে অনুপস্থিত তো আল্লাহ কি উপস্থিত না অনুপস্থিত গো উপস্থিত আল্লাহকে যদি তুমি অনুপস্থিত বলো তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতে বললো আল্লাহ অনুপস্থিত নয় তাহলে তোমার বিশ্বাসের সাথে কোরআনের একটা আয়াত সাংঘর্ষিক হয়ে গেল না পরস্পর বিরোধী কি আয়াত হবে না তাহলে জানেন যে গায়েব শব্দের আবেদনিক অর্থ যেটা সেটা আপনার না জানার কারণে আপনাকে ভুল পথ দেখাইয়ে দিল আল্লাহকে গায়েব প্রমাণ করলো আবার আরেক আয়াতে বলল আল্লাহ গায়েব আপনি তো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাবলিকে গিয়েছেন 40 সিল্লা দিয়েছেন কোরআনের সব আয়াত কি আপনি গবেষণা করেছেন নাকি তাহলে আপনার দায়িত্ব আপনার ওই ইমাম সাহেবের ওই মাওলানা সাহেবের ওই মুফতি সাহেবের বাঙালি ভাষার যত মাওলানা আছে প্রত্যেকের দায়িত্ব এই কোরআন গবেষণা করে পরস্পর বিরোধী আয়াতগুলোকে সংশোধন করে আপনাকে ধর্মের পথ দেখানো নাকি দায়িত্বটা তো আপনার ওই এতদিন পর্যন্ত তো আল্লাহ গায়েব এই কথা কোরআনের কোন আয়াত নেই আপনি প্রথম আয়াতেই আল্লাহকে গায়েব বিশ্বাস করে নামাজ হজ জাকাত করতে শব্দ বাতিল হয়ে গেল দেখেন আল্লাহ গায়েব এই মর্মে কোরআনে কোন আয়াত নেই সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আল্লাহকে গায়েব ভাবে ভয় করতে বলা হয়েছে আপনার আয়াত এখনই খুলে দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করে
আপনাকে দিয়ে দিয়েছে যতগুলো বাংলা অনুবাদের এই কোরআন শরীফ আছে আপনার ঘরে প্রত্যেকই কিন্তু সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আল্লাহকে গায়েব ভাবে ব্যাখ্যাটা অনুবাদ করে দিয়েছে আপনি কি পাবেন তাহলে এই কোরআন পড়তে গিয়ে আপনি আল্লাহকে গায়েব বিশ্বাস করলেন আবার এই আয়াতেই সূরা আরাফের 7 নম্বর আয়াতে বলল আল্লাহ গায়েব নয় তাহলে আপনার কোরআন শরীফ তো একটাই আল্লাহ কয়টা তো আল্লাহর কথা দুই রকমের কেন হইল তাহলে আল্লাহ কি ভুল করে এখানে তোমার দুই আয়াত দুই রকম বললো নাকি বাংলা অনুবাদ করার সময় আপনার কোনো গবেষণা নাই তাই কিন্তু আপনি সূরা বাকারার এই গায়েবকে অদৃশ্য বলে ব্যাখ্যা দিয়েছেন অনেক পীর সাহেবরাও আমি দেখেছি এই গায়েব শব্দের অর্থ অদৃশ্য বলে তার ভক্তদেরকে জানাচ্ছে এবং অদৃশ্য জগৎটাকে হ্যাঁ ধর্ম জগৎটাকে অদৃশ্য বলেই চালিয়ে দিচ্ছে তা আমি অতটা বলবো না আমি শুধু সংক্ষেপে বলবো যে গায়েবের বিষয়ে আল্লাহ কি বিশ্বাস করতে বললো আর কোনটা ভয় করতে বললো সেইটা আপনার একটু জানা দরকার সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে বলছে তুমি তো তাদেরকেই সতর্ক করতে পারো যারা গায়েব বিষয়ে ভয় করে রহমাতুল গায়েব গায়েব মানে আল্লাহ পাকের গায়েব বিষয়ে যারা ভয় করে তাদেরকে তুমি সতর্ক করতে পারো এখানে আল্লাহ গায়েব নয় আল্লাহর কিছু গায়েব বিষয়কে ভয় করতে বলা হয়েছে আল্লাহ পাকের গায়েব বিষয় কি যেমনটা ইতিপূর্বে বললাম মৃত্যুর আজাব কি দেখা যায় আপনার বাপ মারা যাচ্ছে সামনে কাছে আপনি বসা আছেন কত ধরনের আজাব হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি বুঝতে পাচ্ছেন এই বিষয়টা অনুপস্থিত বিষয় আপনার ক্ষেত্রে অনুপস্থিত এটা আপনার বিশ্বাস করতে হবে যে মৃত্যুর সময় একটা কাফেরদের একটা আজাব হচ্ছে এইটা গায়েব বিষয় তবে আল্লাহ গায়েব নয় আল্লাহ যদি গায়েব হয় তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতে যে বললো আল্লাহ গায়েব নয় তাহলে ওই কথাটা যে আল্লাহ মিথ্যা বললো আপনার এখানে যদি আল্লাহকে গায়েব বলেন তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতে যে বললো আল্লাহ গায়েব নয় তাহলে আল্লাহ পাকের কথা দুই রকমের হয়ে গেল না এই জন্য সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি এখানে রহমানুবিল গায়েবি রহমানের গায়েব বিষয় রহমান গায়েব নয় আল্লাহ গায়েব নয় আল্লাহর কিছু গায়েব বিষয়কে ভয় করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর আজাব এটা গায়েব বিষয় এখনো আসে নাই আপনার আপনার তো এখন জীবিত মৃত্যু তো অনুপস্থিত এই জন্য অনুপস্থিত ওই মৃত্যুটাকে গায়েব বলে ভয় করতে বলা হচ্ছে মৃত্যুর পরে যে শাস্তির ব্যবস্থা আছে যেটা অনেকেই বলে মৃত্যুর পরে বিভিন্ন শাস্তির আজাব গজব আছে না এটা গায়েব বিষয় এখন মৃত্যুর পরে আপনার ওটা হবে ওটা তো এখন শুরু হয় নাই ওটাকে ভয় করতে বলা হয়েছে পুলছিরাত পার হওয়ার সময় এটা পরীক্ষা আছে না ওটা গায়েব বিষয় ওটা ভয় করতে বলা হয়েছে দোজখের আজাব এটা গায়েব বিষয় এটারে ভয় করতে বলা হয়েছে কঠিন হাশরের দিন পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে কুল্লু শাইন হালাকু সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা গায়েব বিষয় এটা ভয় করতে বলা হয়েছে তো আমি যেটা বলতেছিলাম সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে গায়েব বিষয়ে ভয় করে যারা তাদেরকে তুমি সতর্ক করতে পারো যারা গায়েব বিষয়ে ভয় করে না তাদেরকে সতর্ক করা সম্ভব নয় এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা গায়েব বিষয়ে ভয় করে তারাই মুত্তাকিন তাহলে এখন গায়েব বিষয়ে যারা বিশ্বাস করে তাদেরকে মুত্তাকিন বলা যেতে পারে যারা মৃত্যুর বিষয়টাই বিশ্বাস করে না হ্যাঁ মৃত্যুর পরে আজাবের বিষয়টাই বিশ্বাস করে না যারা এরকমভাবে হাসর নাসর দোজক ব্যস্ত বিশ্বাস করে না তারা কি মুত্তাকি নাকি তাদেরকে সতর্ক করা আর না করা দুই সমান তারা কি কাফের সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলছে আল্লাহ জিনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলি যারা কাফের হয়ে গেছে ইন্না আল্লাহ জিনা কাফারু সাওয়াউন আলাইহি আমলাম তুনজিরহুম লা ইউমিনুন যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা না করা উভয় সমান তাহলে সতর্ক কাকে করা যায় যারা গায়েব বিষয়ে ভয় করে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে কিন্তু এটা বলা হয়েছে তো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি বললাম
সূরা বাকারার প্রথম আয়াতেই কিন্তু বলে দিল আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব তারাই মুত্তাকিন যারা গায়েব বিষয়ে ভয় করে তো গায়েব বিষয়ে যারা ভয় করে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি তারা সালাত কায়েম করে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া আকিমুস সালাতা দুই নম্বর বৈশিষ্ট্য কি সালাত কায়েম করে তো সালাত কায়েম আপনি কি করেন এই যে আমি বারবার বলছি বারবার কথা এসে যাচ্ছে যে সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা সালাত সালাত করে মানুষকে বিরক্ত করছেন তো আপনি কি সালাত কায়েম করেছেন দুই নম্বর যে বৈশিষ্ট্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গায়েব বিষয়ে বিশ্বাস করা গায়েব বিষয়টাকে গায়েব জগৎকে বিশ্বাস করা ওটাও আপনি করেন না আবার দুই নম্বর বৈশিষ্ট্য যেটা সালাত কায়েম সেটাও আপনার নেই সালাত কায়েমের ব্যাখ্যাটা আপনারা একটু শুনবেন যদি সালাত কায়েমের ব্যাখ্যাটা কোন দিই তাহলে কিন্তু হ্যাঁ আপনার এই বিষয়টা হয়ে যাবে এরকম যে আপনার একজন হাজির সাহেব সে হজ করিয়েছে তার অনেক টাকা পয়সা আছে সেটা যদি একটা বাতিল হয়ে গেল সে হজে দিয়ে চলে যাবে হজের ওসিলায় পার হয়ে যাবে আবার আর একজন ধনী আছে সে জাকাত টাকাত দিয়ে সালাতটা যদি তার নাও টেকে পরীক্ষায় তাহলে সে জাকাত দিয়ে পার হয়ে যাবে এখন আমি একজন গরিব মানুষ আমার তো হজ নেই আমার তো জাকাতও নেই আমার তো সম্বল একমাত্র ওই সালাতটাই তো সালাদটা দিই তো আমি পরপারে পার হওয়ার একটা টিকিট মনে মনে ভাবছি সালাদটা যদি আজকে হাসিবুল মাস্টার বাদ করে দিয়ে যাই বলো হাসিবুল তাহলে আমার তো কিছুই থাকলো না তো ঠেঙ্গা পা শুরু হয়ে গেল না ভয়ে ভয়ে তাহলে যদি ঠেঙ্গা শক্ত করে দাঁড় করান তাহলে আমি একটু সালাত কায়েমের ব্যাখ্যাটা দিয়ে আমার প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে যায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম হাজরিন প্রথমে আমরা প্রচলিত যে সালাত এই সালাত সম্পর্কে একটু ডেফিনেশন দিই ব্যাখ্যা দিই প্রথমে আমরা যায় যায় নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়ি না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন বলা আছে নিশ্চয় ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী নিশ্চয় ওই চেহারার দিকে আমার চেহারা তো কার চেহারা এখানে আয়াতে কিন্তু দুইটা চেহারার কথা বলা হলো ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া নিশ্চয় আমার চেহারা ওই আল্লাহর চেহারার দিকে দাঁড় করালাম তো তোমার তোমার চেহারা না নাই দাঁড় করে এটা একটা হইল আল্লাহর চেহারাটা তোমার সামনে কই তো প্রথমেই তো তুমি মিথ্যা বললে আল্লাহর চেহারা তো তোমার সামনে নেই চেহারা যদি সামনে থাকে তাহলে তোমার প্রথম আয়াত পড়াটা সঠিক হইল ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মান আনা মিনাল মুশরিকিন ওই যিনি আসমান জমিনের মালিক তারই চেহারার দিকে আমার চেহারা দাঁড় করালাম আমি মুশরিকদের দলভুক্ত নই বুঝে দিলেন না কিন্তু আপনার সামনে তো কোনো চেহারা নেই ফাঁকা নিরাকার আল্লাহ নিরাকার না কিন্তু আল্লাহর এই আয়াতে সূরা আনামের 69 নম্বর আয়াত দুইটা এই আয়াতে কিন্তু আল্লাহ পাকের চেহারার দিকে তোমার চেহারা দাঁড় করাইলে এটাও আমার আজকে ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য না আমার ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সালাত কি তাহলে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী এই আয়াত পড়াটা সালাতের অংশ না তারপরে আপনি কি করলেন সূরা ফাতিহা পাঠ করলেন সূরা ফাতিহা পাঠ করাটাও সালাতের অংশ না সূরা ফাতিহা পাঠ করা মানে কি কোরআন শরীফ পাঠ করা নাকি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত খুলে দেখেন তোমরা কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো তাহলে কোরআন আবৃত্তি একটা জিনিস সালাত কায়েম আর একটা জিনিস তাহলে কোরআন আবৃত্তি করাটাও সালাতের অংশ না তারপরে আপনি কি করলেন রুকু করলেন
এই রুকুটাও সালাতের অংশ না কারণ সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত ওয়া তুয যাকাত ওয়া আরকাউমার রাকিম প্রথমেই সালাত কায়েম করো তারপরে যাকাত দাও তারপরে রুকু করো তাহলে রুকুটা কত তিন নম্বরই তো নাকি তাহলে সালাতের ভিতরে রুকু নাই রুকু তো সালাতের বাইরে সালাত কায়েম করে সালাত কায়েম করার পরে আয়াতে বলছে তুমি রুকু করো তাহলে রুকুটা কি সালাতের অংশ হইল বাপ তো রুকুটাও সালাতের অংশ নয় সালাতের অংশ কোনটা ওই সেজদা কোরআনের ভিতরে কোথাও এমনটা বলা নেই যে তুমি সালাত কায়েম করো এবং সেজদা করো কিংবা সেজদা করো এবং সালাত কায়েম করো কোন আয়াত আসছে নাই তাহলে ওই সেজদাটাই হচ্ছে সালাত যে আয়াতে সেজদার কথা আসছে সেখানে সালাতের কথা নেই যেখানে সালাতের কথা এসেছে সেখানে সেজদার কথা নেই তাহলে সেজদাটা কোনটুক হইল গো সালাত বলতে কোনটুক হইল সেজদা এই সেজদাটা সালাত হবে কখন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে সালাতের সংজ্ঞা ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার যে কাজটা করলে মুনকার নামের শয়তানটা তানহা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় পৃথক হয়ে যায় ওই কাজটার নাম সালাত আমাদের তফসির কারকরা বলছে সালাত তোমার অসৎ কর্ম থেকে বিরত রাখে আর অসৎ কর্ম একটা কাজ সালাত তো একটা কাজ আয়াতে তো একটা কাজের কথা বললো দুটো কাজের কথা তো বলে নাই তাহলে ইন্না সালাতা তানহা নিশ্চয় ওই কাজটার নাম সালাত যে কাজটা করলে শয়তান পৃথক হয়ে যায় শয়তান দূরে দূরভূত হয়ে যায় শয়তান বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই সারাদিন মাঠে ধান টান লাগিয়ে এ চা বাগানে কাজ টাজ করে যখন একটু হাত মুখ দিয়ে অজু করে যখন নামাজে দাঁড়াই তখন দুনিয়াবি সমস্ত চিন্তাগুলো মাথার ভিতরে কিলবিল করে না কিলবিল মানে কি জড়ো হয় না তাহলে এখানে শয়তান আসে প্রমাণ হইল তাহলে শয়তান দূর হয় যে কাজে সেই কাজটা যদি সালাত হয় তাহলে তোমার মসজিদে তিন ডাকাতের ভিতর তো শয়তানের জড়ো হইল ওটা কি সালাত এরপরের অংশটা আমি বলবো সূরা তাহার 14 নম্বর আয়াতটা খুলে দেখেন আকিমুস সালাত লি যিকরিল্লাহ সালাত কায়েম করো আল্লাহর স্মরণে সালাত মানে সেজদা সেজদাটা করো আল্লাহর স্মরণে তুমি আল্লাহর স্মরণ না করে কার কার স্মরণ করলে ওখানে ধন সম্পদ চা বাগানে কয়টা লেবার লাগবে কালকে কয়টা কত টাকা লাগবে এই সব স্মরণ করলে তাহলে আল্লাহ বলল যে সালাত কায়েম করো আল্লাহর স্মরণে আপনি ওখানে চা বাগানের কয় লাইন কয়টা কি বিষয় লেবার টেবার লাগবে কত টাকা কালকে জোগাড় করতে হবে এই সব হিসাব স্মরণ করলেন আর সালাত কায়েম করলেন তাহলে কি হবে নাকি ওরা আকিমুস সালাত লি যিকরিল্লাহ সালাত কায়েম করো আল্লাহর স্মরণে তাহলে এখন যে আপনি যত ওয়াক্ত নামাজ পড়েছেন হাগো এই সমস্ত সমস্ত সালাত তো আল্লাহর স্মরণে না হয়ে আপনার দুনিয়াবি স্মরণে হইল তাহলে আল্লাহ পাকের স্মরণ করতে যাই যদি আপনার দুনিয়াবি স্মরণ করে সেজদা করেন তো সেজদাটা কোথায় পড়ল গো ওই দুনিয়াবি স্মরণে পড়ল না তাহলে এটা কি শেরেক হইল না কি হইল আপনি বলেন শেরেক এই জন্য এই এক ধরনের সালাতিদের জন্য দোজক কিসের জন্য দোজক এই যে আল্লাহকে সেজদা করতে গিয়ে আপনার ওই কর্মজ্ঞান কর্মকাণ্ডকে স্মরণ করে সেরে সেজদা করে সেরে হয়ে গেল তাহলে এই ধরনের মুসল্লিদের জন্য দোজক সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলা হয়েছে তা আপনার ওই হাজি সাহেব নাই সালাতটা যদি বাদ যায় হজ দিয়ে পার হয়ে যাবে ওই ধনী আরো যে জাকাত টাকা দিয়ে সে নাই সালাত বাদ গেল তার জাকাতের ওসিলায় মসজিদ বানিয়ে দিয়েছে সে ওই দিদি পার হয়ে যাবে আপনার কি হবে বলেন তো আপনি তো পাঁচক তো পড়লেন হ্যাঁ গো 41 দিন চেল্লা দিয়ে আসলেন তা আপনার যে সালাতটার মধ্যে কোশেশ করার কথা বলা হলো এই সালাতটা তো স্মরণ হইল আপনি দুনিয়াবি স্মরণের মধ্যে সালাত কায়েম করলেন আল্লাহর স্মরণ তো হইল না তাহলে এই সমস্যার সমাধানটা সমাধান করে দেবে কে এই সমস্যার সমাধানটা কে করে দেবে গো
এই যে এই ছাত্রটা এখন তো বাড়ি থেকে বেরিয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ আমিও ক্লাস 7 থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদের কোনো বিভক্তি নাই কিন্তু নামাজের ভিতরে যাই যে আমার এসে পঞ্চগড় থেকে মডেল হাটে না যে আমার কাজীরহাটে পৌঁছে দিয়েছে আমি তো বুঝতে পারছি না তোমাকে তো আল্লাহ পাকের শেরেকের দিকে ঢুকিয়ে দিল আমি তো আল্লাহর শরণটাই বুঝলাম না তাহলে আমাদেরকে ভুল পথ দেখাই দেওয়া হচ্ছে কে ভুল পথ দেখাচ্ছে ওই সেই ইবলিস বলছে আমি সকল মানুষকে হ্যাঁ পথ ভ্রষ্ট করব যে পথটা সঠিক সেই পথে না দিয়ে ভুল পথে দেখানোর নামই তো পথ ভ্রষ্ট তা আমরা বর্তমান সমাজে পথ ভ্রষ্টতার ভিতরে আছি কিভাবে পথ ভ্রষ্ট আছি ওই যে আয়াতের প্রথমে কোরআনের প্রথমেই আপনার ভুল ব্যাখ্যা দিয়ে দিয়েছে হ্যাঁ আল্লাহ অদৃশ্য আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ অদৃশ্য আল্লাহ গায়ব তাহলে আপনি ভুল পথে চলে গেছেন না যদি এখানে আল্লাহ অদৃশ্য হতো তাহলে আল্লাহর শরণে সালাত কায়েম করার কথা আর থাকতো না কারণ শরণ কাকে বলে গো যে জিনিসটা দেখছে শরণ কাকে বলে ইংলিশে একটা প্রবাদ আছে কথা আছে হোয়াট আই হিয়ার আই ফরগেট আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই হোয়াট আই সি আই রিমেম্বার আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি হোয়াট আই ডু আই আন্ডারস্ট্যান্ড আমি যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি তাহলে দেখার সাথে স্মরণের সম্পর্ক আমি যেটা দেখিনি সেটা স্মরণ করতে পারি সেটা যদি স্মরণ করি তাহলে ধারণা কল্পনা হয়ে যায় যেমন মনে করেন আপনার এই ঢাকার কমলাপুর স্টেশন যারা কমলাপুরে যান নাই স্টেশন দেখেন নাই আপনি স্মরণ করতে পারবেন আর যে দেখেছে সে কিন্তু ওই কমলাপুর স্টেশনের মাথা মোটা মতন এরকম হ্যাঁ চোরশিরের মতন দেখা যাচ্ছে সে কিন্তু স্মরণ করতে পারছে তাহলে অদেখা বস্তু স্মরণযোগ্য নয় আপনি আল্লাহ দেখেন নাই আপনি আল্লাহকে স্মরণ করতে পাচ্ছেন না সালাতের ভিতরে আপনার ওই চা বাগানের কাজ ধান লাগানোর কাজ মাথার ভিতরে উদয় হচ্ছে যদি আপনার আল্লাহ দর্শন হইতো তাহলে কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করতে পারতেন আপনার সালাতটা কায়েম হইতো এই জন্য সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লি জিকরিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা সালাত কায়েম করো তার মানে কি আল্লাহ দেখতে বলা হইল আল্লাহকে না দেখলে তুমি স্মরণ করবা কি করে এখানে আরেকটু বিষয় বলতে হয় যে আল্লাহকে আমি কিভাবে দেখব আল্লাহকে কিভাবে দেখবা ওটা পরের বিষয় আল্লাহ দেখা আপনার জন্য দেখা হয় নাই তাহলে আপনি সেটা স্মরণ করতে পারছেন না কারণ দেখার সাথে তো স্মরণের সম্পর্ক আমি কমলাপুর স্টেশন দেখি নাই কিভাবে দেখবো ওটা পরের বিষয় কিন্তু আমি দেখি নাই স্মরণ করতে পারছি না যে দেখেছে সে স্মরণ করতে পারছে তা আপনি আল্লাহ কিভাবে দেখবেন ওটা আর একটা সাবজেক্ট আমি ওই সাবজেক্ট নিয়ে আজকে ওয়াজ করছি না আপনি আল্লাহ দেখেন নাই আল্লাহ স্মরণ করতে ব্যর্থ আল্লাহ স্মরণ করতে পারলেন না আপনার সালাত হইল না আর যদি আল্লাহ স্মরণ না করে যদি হ্যাঁ আপনার সালাত হয় তাহলে আকিমুস সালাত লি জিকরিল্লাহ আল্লাহ পাকের স্মরণে সালাত কায়েম এই আয়াতটা অনর্থক বলল আল্লাহ তাই তো আপনি আল্লাহ না দেখি আল্লাহ সালাত কায়েম করে ফেললেন আর আল্লাহ বলল যে হ্যাঁ আল্লাহ পাকের স্মরণে সালাত কায়েম করো তাহলে আল্লাহর স্মরণ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ দেখেন নাই আপনার আল্লাহর স্মরণ নেই আপনি আল্লাহ না দেখি সালাত কায়েম করে ফেললেন তাহলে আল্লাহ পাকের আয়াতটা বাতিল হয়ে গেল না আল্লাহ পাকের কথাটা ব্যর্থ হয়ে গেল না আল্লাহ পাকের কথা ব্যর্থ হবে না কাজেই আপনি যতদিন পর্যন্ত আল্লাহ দর্শন না করবেন ততদিন পর্যন্ত আপনার আল্লাহ পাকের স্মরণ হবে না আর আল্লাহ পাকের স্মরণ করতে আপনি ব্যর্থ বিধায় আপনার সালাত কায়েম হবে না তাহলে সূরা বাকারার প্রথমে যেটা বলা হইল যে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি গায়েব বিষয়ে ভয় করা এটাও আপনার নাই আমি ওটা পরে বিশ্লেষণ দেব আপনার গায়েব বিষয়ে ভয় আছে কিনা আছে আমি পরে বলছি আপনার সালাত কায়েম নাই আপনি মুত্তাকি না হুকিমুস সালাত আপনার সালাত কায়েম নাই প্রথমে আপনি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য অদৃশ্য গায়েব বিষয়ে ভয় গায়েব বিষয়ে বিশ্বাস আপনার নাই আবার সালাত কায়েমের বিষয়টাও আপনার ভিতরে নাই আপনি মুত্তাকি না তিন নম্বর বৈশিষ্ট্য কি রিজেক থেকে দান করা আপনার যে সমস্ত রিজেক আল্লাহ দান করেছে তার থেকে মানুষকে দান করে এই যে আজকে কাদের মুন্সি অনেকগুলো তোমারক পাক করে আপনাদেরকে বছরে একটা দিন তো রিজেক থেকে দিচ্ছে খাতি নাকি
আপনি ইমাম সাহেব কয়দিন খাওয়িয়েছেন? আপনি তো লোকের বাড়ি বাড়ি খাইয়ে বেড়ান, আপনি কোনোদিন কে এরকম ভাবে আপনার ওই রেজেক থেকে মানুষকে দান করে খাওয়াইছেন? এক একদিন খিচুড়ি রান্না করে তাহলে রেজেক থেকে দান করার যে বৈশিষ্ট্যটা কাদের মুন্সির আছে? তুমি মাদ্রাসার ইমাম সাহেব, তুমি এরকম ভাবে মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার কিন্তু এই তিন নম্বর বৈশিষ্ট্য রেজেক থেকে দান করার বৈশিষ্ট্যটা তোমার নাই। তাহলে আল্লাহ পাক তোমাকে দান করা দান করার জন্য দিল, তুমি দান খয়রাত না করে বরং আরো তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়েছে, আবার যাই 3 লাখ টাকা নিয়ে আসছে ওয়াজ করতে যাই, তাহলে কি হলো? তুমি রেজেক থেকে দান করার বিপরীত আরো মানুষের যে রেজেক ছিল সেখান থেকে নিয়ে আসে তোমার ব্যাংক ব্যালেন্স করছে। আমি কিবত করছি না, বাস্তব কথাটা বলছি। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা কিন্তু আপনার নাই, যেটা কাদের মুন্সির আছে ধরে নেওয়া যায় নাকি? পরবর্তীটা আমি বলবো নাকি অন্যদিকে যাবো গো? পরবর্তীটা কি বলা হয়েছে? সূরা বাকারার ভিতরে ঘুরে ঘুরে তাকাচ্ছি, এক নম্বর বৈশিষ্ট্য গায়েব বিষয়ে বিশ্বাস। গায়েব বিষয়টাকে আমি বাদ রেখে সালাতের দিকে চলে গেলাম, কারণ সালাতটা আপনার বেশি জরুরি, বেশি জরুরিটাই যখন বাতিল হয়ে গেল তাহলে এক নম্বরটা আপনার আছে কিনা দেখি। এক নম্বরটাও সিলাইও তো আপনি কিছুটা এগিয়ে যেতে পারতেন। প্রথম বৈশিষ্ট্যটা কি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি? গায়েব বিষয়ে বিশ্বাস। গায়েব বিষয় বলতে কি বোঝাচ্ছে? হযরত আল্লাহুম্মা সাল্লি আলা যেটা বলতেছিলাম, প্রথমে গায়েব বিষয়ে বিশ্বাস আমাদের আছে কিনা দেখেন, খেয়াল করে একটু। গায়েব মানে কি? মৃত্যুর পরের জগৎটা গায়েব জগৎ, আর দুনিয়াবি বিষয়টা হচ্ছে বাস্তব জগৎ। এই বাস্তব জগতের বিশ্বাসের কথা কিন্তু গায়েব বিষয় নয়, মৃত্যুর পরের জগৎটা সম্পর্কে যার বিশ্বাস আছে ওইটা তার এক নম্বর মুত্তাকিদের যে প্রথম বৈশিষ্ট্য তার আছে আমরা ধরে নিতে পারি, ঠিক না বাপ কথা? যেমন দেখেন, মৃত্যুর পরে গায়েব জগতের বিশ্বাস আপনার আছে কেমনটা? আপনি একজন পাঁচ ওয়াক্ত জুমা জামাত তাবলিক করা একজন সাধারণ মুসল্লি যার বয়স 60 বছর, তাকে ডেকে নিয়ে আসেন আমার সামনে, আমি তার বিশ্বাসটা পরীক্ষা করে নিই। আপনার ডেকে নিয়ে আসা লাগবে না, আপনি ঘরেই বসে শুনেন আমার কথা। আপনাকে যদি আমি প্রশ্ন করি এখান থেকে আপনার মনের কাছে উত্তর দিয়ে দেখেন ঠিক আছেন কিনা, আপনাকে যদি বলি মৃত্যুর পরে আপনার কি কি ফয়সাল্লা কেমন কেমন হবে আপনি একটু বলেন তো, এই যাবৎ পর্যন্ত 60 বছর ধরে যা যা বিশ্বাস করে করে আসেন বলেন তো। আপনি প্রথমেই বলবেন মরার পরে কবরে মাটি দিতে আসবে নাকি? খাবাচি টাবাচি দিয়ে যখন আর সব ফিনিশিং দিয়ে দুয়া টুয়া করে চলে আসবেন তখন আপনার এই জীবিত করে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কি, মান দিনুকা, তোমার দিন কি, মান হাজা রাজুলুন, এই লোকটাকে এই তিনটি প্রশ্ন করে যে সঠিক উত্তর দিতে পারবে হ্যাঁ সে এরকমভাবে জান্নাতে যাবে বা ঘুমিয়ে থাকবে, আজাব গজব তার হবে না। আর যে তিনটি প্রশ্ন উত্তর বাবু দিতে পারবে না তার আজাব শুরু হয়ে যাবে, এটি তো আপনার বিশ্বাস। রোজ কেমন পর্যন্ত আজাব হবে, রোজ কেমতের পরে আল্লাহর কাছে নিয়ে যেয়ে আবার আরও 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 ব্যাপার স্যাপার আছে, আমি ওদিক পরে যাচ্ছি। তো প্রথমে যে গায়েব বিষয়ে তোমার বলা হলো মৃত্যুর পরে কবরের ভিতরে জীবিত করে তিনটি প্রশ্ন করা হবে, ও মৌলানা মুফতি সাহেবরা, তোমরা যেই নিরীহ তাবলিগালা ওই মুসল্লি ভাইকে বললেন, কার কাছ থেকে শুনে বললেন গায়েবের বিষয়ে আপনি কোথায় পেলেন? যে মান দাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুলুন, তিনটি প্রশ্নের মাধ্যমে কবরে আপনার ইমান পরীক্ষা করা হবে, এই কথাটা আপনি কোথা থেকে পেলেন? ইয়ারা নবী না না কিছু বুয়া দেয় মানুষ, কোথা থেকে পেলেন, কে বলল আপনার? বলছে যে মৃত্যুর পরে গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না,
সূরা নমল আয়াত নম্বর 65 গায়েব জগতের বিষয়ে যে ব্যাপারগুলা কি হবে না ওই খবরটা একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না কেউ জানে তাহলে আল্লাহই জানে তাহলে আল্লাহ পাকের কোরআন এই কোরআনের যতগুলো আয়াত আসছে এই কোরআনের কোন আয়াত কি এমনটা আছে যে মৃত্যুর পরে তোমার মান রব্বুকা মান দিনুকা মান হাজার আজলুন এই তিনটি প্রশ্নের মাধ্যমে সেদিন কবরে ইমান পরীক্ষা করা হবে এই মর্মে কি কোরআনে কোনো আয়াত আছে কই আয়াত তো নেই তো আল্লাহ পাক যদি গায়েবের খবর আল্লাহ ছাড়া যদি কেউ না জানে আর আল্লাহর কথা যদি এই কোরআন হয় এই কোরআনে যদি গায়েবের মৃত্যুর পরে কবরের এই তিনটি প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করার কথা যদি কোরআনে না থাকে তা আপনি মরণে মুফতি সাহেবরা কোথায় পেলেন এই নিরীহ এই তাবলিগালা এই লোকটাকে বললেন সে তো ভুল ব্যাখ্যাই করে এই জীবনটা নষ্ট করল তো বলছে যে এরকম ভাবে এরকম এখানে আমার একটু কথা মনে পড়ে গেলাম একদিন ঢাকাতে হ্যাঁ এই জুমার নামাজ পড়তে গেছি আর জুমার নামাজের ওই খুতবার সময় ইমাম সাহেব বলছে পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ বুঝেছে এভাবে তিনবার বুঝল বলার পরে আমি বলছি জবর কথা হইল তো গো পাঁচ ওয়াক্ত সালাতের কথাই কোরআনে নেই আর পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কারের কথা এই ইমাম সাহেব ডাহা মিথ্যে কথা বলছে কোথায় পেল তো সব লোকজন চলে গেল আমি ইমাম সাহেবের বলছি আচ্ছা ইমাম সাহেব আল্লাহর সাথে আপনার মাঝে মাঝে কথাটা তো হয় নাকি তো বলছে কিরকম আল্লাহর সাথে আমার কথা হবে ও আচ্ছা আচ্ছা বসো তুমি বসো আল্লাহর সাথে আমার কথা হবে মানে তুমি বলো কি তখন যে আল্লাহর সাথে তো তোমার মাঝে মাঝে কথা মানে হয় হ্যাঁ যে আল্লাহর ফাঁকে এই আল্লাহ চাঁদনি রাতে আল্লাহর সাথে কথা হয় ঝাড়ের ফাঁক দিয়ে আল্লাহ কথা বলছে তুমি কান ফেলি শোনো তাই না আর বাস্তব কথা বলছি কিন্তু তো বলছে কেন আমার সাথে আল্লাহর সাথে কথা হবে তো বলছে যে আপনি বললেন আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ বলেছে কি বলেন নাই সভাপতি সাহেব কিন্তু রইয়ের সাথে তো হ্যাঁ 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 আপনি তো বুঝেছেন এই খুদার ভিতরে আমি তো শুনেছি আপনি তো আল্লাহ বুঝেছি বুঝেছেন তো আল্লাহ বুঝেছে আল্লাহর কথা তো কোরআন কোরআনের বাইরে কোনো জায়গায় আল্লাহর কথা আছে নাকি কোরআনের বাইরে যদি আল্লাহর কোনো কথা থাকতো তাহলে আল্লাহ সম্পর্কে ফাঁকাবাদি দিত না মানুষ কোরআনে নেই ও বললো আমি আল্লাহর কাছে শুনেছি অমক জায়গায় ঠিকই শুনে আসলাম আল্লাহ বুঝলো তাহলে আল্লাহ পাকের বলা বলিটা এরকম ফাঁকাবাদি দিত না সমাজে তো এই জন্য আল্লাহ পাকের যাবতীয় ওহি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যতগুলো ওহি নাজিল হয়েছে সমস্ত ওহি এই কোরআনের ভিতরে সীমাবদ্ধ এর বাইরে কোনো ওহি নেই অনেক পীর সাহেবরা এরকম বলে থাকেন সতর্ক হয়ে যাবেন অনেকে বলে হ্যাঁ 30 পারা গোপন জাহের আর 60 পারা হ্যাঁ গোপন আরে পারা পারায় ভাগ করে তোমার এই জাহের 30 পারা আর ওই 90 পারা এই তোমার 60 পারা কোন থাকে হ্যাঁ তো যে কোরআনের যতগুলা ওহি নাজিল হয়েছে সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আসে নাই কিছু কিছু ওহি কোরআনের বাইরেও আছে কিছু পীর সাহেবরা এরকম বলে না গো নাউজবিল্লাহ বলেন কোনো অবস্থায় এই কোরআনের বাইরে কোনো ওহি নেই শুনে যান সতর্ক হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজে হেফাজত করেছেন সূরা হিজরের 17 নম্বর আয়াত সূরা হিজরের সম্ভবত 9 নম্বর কি 3 নম্বর আয়াত হবে তো 17 নম্বর আয়াতটাই আপনি কাউন্ট করেন যে আল্লাহ পাক নিজে তার ওহিকে হেফাজত করেন তো এই কোরআনের আল্লাহ পাকের যতগুলো ওহি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিল হয়েছিল না সমস্ত ওহিগুলার হেফাজতের দায়িত্ব কার আল্লাহর যখন কোরআন সংকলন করা হয় যদি কোরআনের কোনো ওহি এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিলকৃত কোনো ওহি যদি এই কোরআনের লিপিবদ্ধ করার সময় বাদ পড়ে যায় তাহলে আল্লাহ পাক যে হেফাজতিতে দায়িত্ব ছিল আল্লাহ পাকের গাফিলতি প্রমাণ হয়ে যায় না এটা আপনি বুঝেন কথাটা আমার কথাটা তা আল্লাহ পাকের কোনো গাফিলতি আছে নাকি তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যতগুলো ওহি নাজিল হয়েছিল সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আছে একটা ওহিও কোরআনের বাইরে নাই এই বিশ্বাসটা যদি আপনার না থাকে তাহলে আপনার এই বিশ্বাসটা নেই বিধায় আপনার ইমান নাই তাহলে আমরা বিশ্বাস করি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যতগুলো ওহি নাজিল হয়েছিল সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আছে কোরআন যখন সংকলন করা হয় যারা ইসলামের ইতিহাস পড়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি
আবু বকরের সময় সিফফিনের যুদ্ধ হয়। সিফফিনের যুদ্ধে অনেক হাফেজ মারা যায়। মারা যাওয়ার সময় আবু বকর এই কোরআনকে লিপিবদ্ধ করে পুস্তক আকারে পাণ্ডুলিপি তৈরি করার জন্য একটা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নেয়। সেখানে সাবেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয় কোরআন সংকলনের জন্য। যখন কোরআনটা সংকলন করা হয়েছিল ওই সময় যে সমস্ত হাফেজরা জীবিত ছিল তাদেরকে দিয়ে ওই পাণ্ডুলিপির ওই কপিটা হুবহু আছে কিনা তা পাঠ করে বারবার পরীক্ষা করে তারপরে এটা এই পাণ্ডুলিপি আকারে বর্তমান বাজারে ছাড়া হয়েছে। এটা হাফেজদের দ্বারা পরীক্ষিত, যখন কোনো আয়াত নাজিল হয়েছে হাফেজদের দিয়ে সেটা পরীক্ষা করা হয়েছে, এই মুখস্থ করা হয়েছে, হয়েছে না? তাহলে কোরআনের এই হাফেজদের দ্বারা, হাফেজ যদি যুগ যুগ থেকে থেকে যেত তাহলে পাণ্ডুলিপি কোরআন না হলেও চলত। যুদ্ধে যখন অসংখ্য হাফেজ মারা গেল তখন তো আশঙ্কা করলো যে এই হাফেজরা একসময় মারা যেতে পারে, নাও থাকতে পারে, তখন তো কোরআন সংকলন করতে গিয়ে বিভ্রান্তি ঢুকে পড়বে না। এই জন্য আবু বকর সাবেক রাদিয়াল্লাহু তাআলাকে দুই সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়ে কোরআন সংকলন করার দায়িত্ব দিল, আর সেই সংকলিত পাণ্ডুলিপিটা হাফেজদের দ্বারা, অসংখ্য হাফেজ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই কোরআনটা আসছে। এই জন্য বলে জালিকাল কিতাবুল লারাই বাফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআনের ভিতরে যে ওহিটা নেই ওই ওহিটা আল্লাহ পাকের ওহি না। তাহলে তুমি ইমাম সাহেবদের বললে পাঁচ উক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে, এটা কোরআনের কোন আয়াত দেখাও। কোরআনে যদি না থাকে আর আপনি বললেন আল্লাহ বলেছে পাঁচ উক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে, আরে পাঁচটা পুরস্কারের ভিতরে তো একটা নাই রিজেকের ফয়সালা হইল, আর বাকি সাইডে তো গায়েবের বিষয়। তো গায়েবের বিষয়টাতেই কোরআনে থাকা লাগবে। তো পাঁচটা পুরস্কারের কথা আপনি বলে ফেললেন মন গড়াভাবে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে কোন কোন আয়াতে দেখেন? তখন বলছে যে আল্লাহ বলি, আমি বললাম যে আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো, এই আকিমুস সালাত খামস, হ্যাঁ খামস ওয়াক্ত সালাত, খামস ওয়াক্ত কথাটাই কোরআনে নাই। আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কার এবার আরও যোগ করে দিলেন, যেটা কোরআনেই নাই আপনি বলে দিলেন। তখন বলছে যে কোরআনে নাই হাদিসি আছে। তার সবচেয়ে বোঝাই যে মিয়া ইমাম সাহেব সাবধানে কথা বললেন, আপনি কিন্তু কোরআনে আছে আল্লাহ বলেছে কথা বলে ফেললেন, আল্লাহ বলেছে কথাটা তো কোরআন, আপনি তখন বললেন না কেন যে হাদিস আছে, এখন বলে যে ইনি ধরল বলি আপনি এরকমভাবে এখন বলছেন হাদিসে আছে, তাহলে আগে বললে আর উনি ধরতো না। এখানে হাদিসের ব্যাপারে একটু কথা এসে যায় আমি সেটুকু বলবো, তার আগে একটু বলে নিই যে পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচটা পুরস্কার দেওয়ার কথা কোরআনে নাই। আপনি যেটা বললেন এটা অমিট করেন। তারপরে আরেকটি কথা যেটা আমি যেখান থেকে বলতে বলতে চলে আসলাম সেখানে যাই, যে মান্দাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুন, এটা যদি কোরআনে না থাকে তাহলে আল্লাহ তো বলে নাই, আর গায়েবের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি এই কথা এই গায়েবের বিষয়টা কোথায় পেলেন? তখন মওলানা মুফতি সাহেবরা ওই তাবলিকালা ওই ষাট বছরের ওই বৃদ্ধ লোকটাকে বলছে বাবা এটা কোরআনে নেই, এটা হাদিসি আছে। যদি হাদিসে থাকে তা হাদিসটা কার বাণী, কার বাণী গো? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েবের খবর জানা লাগবে, না হলে তিনি কবরের বিষয়ে এরকম কথা মন গড়া কীভাবে বলে? কবরের বিষয়টা তো গায়েব বিষয়, আর গায়েবের এই বিষয়টা তো কোরআন থেকে উনি বলবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, সূরা আনামের পঞ্চাশ নম্বর আয়াত দেখেন, তো নবী গায়েব জানে না। অনেক নবী প্রেমিকা বলে না না আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, সেই নবী নিশ্চয় নিশ্চয় গায়েব জানে, জানে বলে না। কিছু নবী প্রেমিক এরকম হ্যাঁ তিন লম্ব মারি যায় ওই দিক দিয়ে বলবে না না আমাদের নবী গায়েব জানে, আমাদের তো এই পীর সাহেবদের ভিতরেও এরকম অনেক অনেক পন্থীরা আছে নবীকে গায়েব জানে এরকম বুঝে তর্ক ফেসাদ বাঁধিয়ে, আমি তর্ক করতে চাচ্ছি না। তাদের জন্য ওই রকম নবী প্রেমিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে কিছু এক দুই মেয়ে ছিল, ছিল না? তাদের জন্য আবার আয়াত নাযিল হয়ে গেল সূরা আরাফের একশো অষ্টাশি নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে হে নবী আপনি বলুন আমি গায়েবের খবর জানি না। তাহলে দুইটা আয়াত কিন্তু নবী ব্যাপারে আসলো, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না সূরা নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত, আল্লাহর ব্যাপারে একটা আয়াত আসলো, আর নবী গায়েব জানে না এই ব্যাপারে দুইটা আয়াত আসলো। সূরা আনামের পঞ্চাশ নম্বর আয়াতে বলল নবী গায়েব জানেন না, আবার সূরা আরবের একশো অষ্টাশি নম্বর আয়াতেও বলল নবী গায়েব জানে না।
তাহলে নবী যদি গায়েব না জানে আর মৃত্যুর পরের বিষয়টা যদি গায়েব জগৎ হয় তাহলে মান্দা বুকা মান্দিনুকা মান হাজার আজুন এই সমস্ত উত্তর এই প্রশ্ন উত্তর দিয়ে কবরে তোমার ইমান পরীক্ষা করা হবে আর এটা যদি কোরআনে না থাকে আর এটা যদি নবীর হাদিস থেকে বলো তাহলে নবী তো গায়েব জানি না নবী তো কোরআন ব্যতীত ওহি ব্যতীত কোনো বিষয়ে কাউকে সতর্ক করে না সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত তাহলে ওই আয়াতটা তো মিথ্যা হয়ে যায় কবরে আজাবের ব্যাপারটা প্রশ্ন উত্তরের সলজপের ব্যাপারটা এটা তো একটা সতর্ক করা বিষয় ওই ব্যতীত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত তো তাহলে যদি মান্দাব্বু কামান দিনু কামান হাজার আজুলুন এই তিনটি প্রশ্নের সল জবাব করা হবে কবরে এটা যদি ওহি না আসে আর এটা যদি তিনি সতর্ক করে ওই তাবলিগ আলা হাজি সাহেবকে তাহলে সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতটা নবী অস্বীকার করল ওহি ব্যতীত তিনি কাউকে সতর্ক করে না কথাটা মিথ্যাই গেল না কাজে এই নবীও বলে নাই মান্দাব্বু কামান দিনু কামান হাজার আজুলুন এই বিষয়টা গায়েব বিষয় এই গায়েব বিষয়ে তোমার ভুল ব্যাখ্যা তুমি আসলে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য যেটা গায়েব বিষয়ে বিশ্বাস এই বিশ্বাসের ব্যাপারেও তোমার ভুল বিষয় তাহলে মুত্তাকি কিন্তু তুমি না তিন নম্বরে যেটা বলছিলাম রেজেকের ব্যাপার রেজেক থেকে দান এটাও তোমার নাই সালাত কায়েমও তোমার নাই গায়েব বিষয়ে বিশ্বাস তোমার নাই তাই তিন পর্যন্ত দেখা গেল একটাও কিন্তু বর্তমান তাবলিগ আলা হাজি সাহেব বা আমার আমারও সেরাম বলতে গেলে আমি যদি ওই ওই ধারাবাহিকতায় থাকিতে আমারও নাই আমার এক দুই তিন পর্যন্ত নাই বিদায় আমি এখনও মুত্তাকির সন্ধান পাই নাই দরুদ আল্লাহ سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم حاضرين চার নম্বরটা কি বুঝবা আপনারা শুনবেন সময় আছে চার নম্বর বলছে আল্লাহ জিনা যারা বিশ্বাস করে হ্যাঁ উনজিলা তোমার পরে নাজিলকৃত বিষয় তোমার পরে যা নাজিল হয়েছে এই নাজিলকৃত বিষয়ে যে বিশ্বাস করে সে মুত্তাকি তাই তো গো এই আয়াতে বলছে কিন্তু সূরা বাকারার প্রথম আয়াতের দিকে এইটা আসছে চার নম্বর আয়াত যে যারা বিশ্বাস করে তোমার পরে নাজিলকৃত বিষয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছে মুত্তাকি তারাই যারা তোমার পরে নাজিলকৃত ওহিগুলাকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তারা কিন্তু মুত্তাকি না তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যতগুলো ওহি নাজিল হয়েছে সমস্ত ওহি তোমার বিশ্বাস করা লাগবে যদি তুমি একটা ওহি অবিশ্বাস করো তাহলে কিন্তু তুমি আর মুত্তাকি না একটা ওহি যদি তুমি অমান্য করো তাহলে কিন্তু আর মুত্তাকি না তাই তো প্রমাণ হলো বাপ কথাটা তাহলে দেখো কোরআনের একটা আয়াত পালন করলেই মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষান্তরে একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে কাফের হওয়ার জন্য যথেষ্ট তার আয়াতই কিন্তু এটা যে তোমার পরে নাজিলকৃত বিষয়ে যারা বিশ্বাস করে তারাই মুত্তাকি কোরআনে বলা আছে না সুদ হারাম তুমি সুদ খাচ্ছ তাহলে তুমি এই বিশ্বাস করনি যে এটা আল্লাহ পাকের নির্দেশ সুদ হারাম তুমি এই বিশ্বাস যদি করতে তাহলে সুদ খাইতে না তাহলে তুমি আর মুত্তাকি না জিনা হারাম তুমি জিনা করছো তাহলে তুমি বিশ্বাস করছো না জিনা হারাম তাহলে তুমি মুত্তাকি না ঘুষ হারাম তুমি ঘুষ খাচ্ছ তাহলে তুমি মুত্তাকি না এরকম আরও 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 কথা আছে আমি অত বিশ্লেষণ দেবো না একটা আয়াত অস্বীকার করে যদি আপনি জান্নাতে যান সূরা নহলের 111 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই সেদিন সবাই আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করার সুযোগ দেবে আল্লাহ তাহলে একটা আয়াত তুমি জিনা করে ফেলেছ জিনাটা মাফ করে দিয়ে কিংবা তুমি সুদ খাইয়ে ফেলেছ সুদটা মাফ করে দিয়ে কিংবা তুমি ঘুষ খাইয়ে ফেলেছ ঘুষটা মাফ করে দিয়ে আল্লাহ তোমার ব্যস্ত দিয়ে দিল আল্লাহ দিতেও পারে পারে না তোমার মাফ করে ব্যস্ত যখন দিয়ে দেবে তখন শয়তান কিন্তু আত্মপক্ষ সমর্থনে করে আল্লাহর কাছে যুক্তি প্রদর্শন করবে যে আল্লাহ ওই তাবলিগ আলা হাজি সাহেব তো একটা এত স্বীকার করেছে সে সুদ খেয়ে ভিগেছে এই সুদটা তুমি মাফ করে তারে ব্যস্ত দিয়ে দিলে
তা আমি তো তোমার একটা আয়াতই অস্বীকার করেছি, একটা হুকুম অমান্য করিস না আমি? তো আমার কেন তো যখন আমার ওই এক সিরিয়ালে একটা আয়াত মাপ পাওয়ার ওই তালিকাভুক্ত তো আমি পড়িয়ে যাচ্ছি, তাহলে আমার কেন তো যখন কি একটু চিন্তা করেন, দরুদ আল্লাহুমা হাজিরিন। যেটা বলতেছিলাম যে কোরআনের একটা আয়াত পালন করলেই মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তো আপনি সুদ খেয়ে ফেলেছেন, আপনার যদি মাফ করে আল্লাহ বেস্ত দিয়ে দেয় আমার আপনার কোনো আপত্তি নাই, কিন্তু শয়তান ওই আপত্তিটা ওখানে জিড়িয়ে দিল। যে শয়তানও বলতে যে আমি তো আপনার একটা হুকুম অমান্য করেছি, আমার একটা হুকুম অমান্য করে যদি আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে শয়তান বা কাফের হয়ে যাই, ওই ওই তাবলিকালা হাজির সাহেব তো সুদ খাইয়েছে, ওর তো একটাই দোষ, ওটা যখন মাপ পেয়েছে আমারও একটা মাপ করে দিয়ে আমার ব্যস্ত দাও। আর যদি তুমি আমাকে ব্যস্ত দিতে এতই আপত্তি হয় তাহলে যে সুদ খাইলেও তাকে তো যোগে দাও, আর তা যদি তুমি নাই করো তো তুমি ন্যায় বিচার ছাড়ো, ন্যায় বিচার ডিউটি করো, তাহলে তো ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকে তো যোগে দেবে না। অনেকেই বলতে পারে ইবলিসকে দোজকে সেই সময় সরি ইবলিসকে ব্যস্ত দেবে না, অনেকেই বলতে পারে ইবলিসকে সেদিন ব্যস্ত দিয়েও দিতে পারে, তোমার কি বলো না হাসিবুল, তুমি ব্যাখ্যা ব্যাখ্যা কথা বলো, আল্লাহ যদি ইচ্ছা করে সেদিন ব্যস্ত ইবলিসকে দিয়ে দিতে দিত তো পারে, এরকম একটা কেড়াবেড়া বুঝে ফেললো না। তা আমি বললাম যে ইবলিসকে যদি আল্লাহ ব্যস্ত দিয়ে দেয় আল্লাহ দিতে পারে, কিন্তু ব্যস্তের ভিতর যাই ইবলিস কি বলবে জানো, বলবে যে এখন আল্লাহ আমার ব্যস্ত দিয়েছে আল্লাহ ন্যায় বিচারই করেছে, আল্লাহ ঠিকই করেছে, কিন্তু আমার যখন ব্যস্ত থেকে বের করে দিয়ে হলো আল্লাহ তখন আমার জুলুম করিলো করিল না। তো আল্লাহ জুলুম যদি স্বীকারও করে নেয় তো তা নিক, আমার এত বছরের ব্যস্তের আরামটা ফিরিয়ে দিক, তখন আল্লাহ কন্তি দেবে তো এত বছরের আদাব তো তার হয়ে গেছে ব্যস্তের ভিতর থেকে বের করে দিয়ে, তো তো ফেরত দেবে কী করে? এই জন্য আল্লাহ এত প্রশ্নের সম্মুখীন হবেই না, এই ইবলিসকে ব্যস্ত দেবেই না, আর ইবলিসকে যখন ব্যস্ত দেবেই না একা এত কারোর খাতির করবে না। আপনি হ্যাঁ সতর্ক হয়ে যান, আপনি এই সূরা বাকারার চার নম্বর আয়াত আয়াতে যে বলল চারটা বৈশিষ্ট্যের কথা যে যারা তোমার নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করে, হ্যাঁ সেই বিশ্বাস তোমার নেই, বিশ্বাস থাকলে তুমি সুদ খেতে না, বিশ্বাস তোমার নেই তুমি বিশ্বাস থাকলে জিনা করতে না, বিশ্বাস তোমার নেই বিশ্বাস থাকলে আর অন্যের জমি দান করতে না, এরকম আরও 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 অনেক কথা আছে আমি অদূর আর বুঝবো না। এরপরেরটুক আসেন, পূর্বে যা নাজিল করা হয়েছে ওই পূর্বের নাজিলকৃত বিষয়েও তোমার বিশ্বাস করতে হবে, মুত্তাকিদের বৈশিষ্ট্য দেখছে পাঁচ নম্বরে আর একটা দিয়ে দিল, পূর্বে নাজিলকৃত বিষয় কোনটা গো? পূর্বে নাজিলকৃত বিষয় মুসা আলাইহিস সালামের পরে যে সমস্ত ওহী নাজিল হয়েছিল ওটা পূর্বে, তো ওটাও তোমার বিশ্বাস করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের পরে পূর্বে যা নাজিল করেছিল সেটাও তোমার বিশ্বাস করতে হবে। পূর্বে নাজিলকৃত বিষয় বলতে অতীত রসুলের পরে অতীত নবীগণের পরে যে সমস্ত ওহীগুলো আসছিল ওগুলো তোমার বিশ্বাস করতে হবে। যদি ওই বিশ্বাসের ভিতরে তোমার ঘাটতি থাকে তাও কিন্তু তুমি মুত্তাকি হতে পারছো না। অনেকে আমার বলে অনেকেই বলে যে পূর্বে নাজিলকৃত বিষয়ের পরে এটা আমরা বুঝলাম না, তো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেন তো। আমি বললাম আমাদের এই কোরআনের মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে অতীত রসুল নবী রসুলের অনেক ইতিহাসগুলো আসছে না, অনেক আয়াত আসছে না, এইগুলা অতীতের রসুলের পরে নাজিল করা হয়েছিল পুনরায় এখানে আবার নাজিল করা হয়েছে, ওইগুলা ওই এইভাবেই বিশ্বাস করতে হবে। যেমন কিভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পূর্বে যে নাজিল করা হয়েছে সেই কথাগুলা এই কোরআনের ভিতরে বলেছে,
যেমন আমি বলি একটা উপমা দিয়ে বলতে হয়, অতীত রসুলের ভিতরে অতীত নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম তো অতীত রসুল নাকি? মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আপনাদের কিছু এরকম ধারণা বা এরকম একটা জ্ঞান আছে না? আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইল, লান্তারানি, আল্লাহ বলল লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, এরকম একটা মুসা আল্লাহ দেখিনি দেখিনি একটা রব আমাদের এই বর্তমান সমাজের ভিতরে আছে না গো ইকবাল? তো তোমার এই বিশ্বাসটা কার বিশ্বাস? পূর্বে নাজিলকৃত বিষয়ের পরে বিশ্বাস তো আমি এখানে দেখি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইল আর আল্লাহ বলল লান্তারানি। সূরা আরাফের 143 নম্বর আয়াত, এই আয়াতের তফসীর আমি একটু করব, কারণ মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গেলে কথাটা এসে যায়। পূর্বে নাজিলকৃত বিষয় সম্পর্কে বিভ্রান্ত থাকলে, ওটা নিরসন না করলে তুমি মুত্তাকিদের 5 নম্বর বৈশিষ্ট্যটা তোমার নেই। তাহলে মুসা আলাইহিস সালামের এই ব্যাপারটা আমাদের বর্তমান সমাজে অনেক মানুষেরই এমন একটা বিভ্রান্তিমূলক ধারণা আছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বলল লান্তারানি। এতে প্রমাণ হয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখিনি, তাই তো আপনারা জানেন, তাই কি জানেন না? আমি আপনাকে সতর্ক করে বলি যে আপনার জ্ঞানের জানানোর জন্য বলছি, আমার অহংকার বৃদ্ধি করার জন্য বলছি না। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে দেখতে চায় তাহলে মুসা আলাইহিস সালাম প্রথম বক্তা, আর আল্লাহ বলল লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তাহলে আল্লাহ দ্বিতীয় বক্তা। প্রথম বক্তা আর দ্বিতীয় বক্তা এটা তো বোঝেন, প্রথমে এসে যে লোকটা সালাম দিল তো সে প্রথম বক্তা, আপনি ওয়ালাইকুম সালাম বললেন আপনি দ্বিতীয় বক্তা। তো আল্লাহ রাব্বুল্লাহ মুসা যখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমি তোমার দেখতে চাই তুমি আমাকে দেখা দাও, তাহলে মুসা প্রথম বক্তা হয়ে গেল না? আর আল্লাহ বলল লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তাহলে আল্লাহ দ্বিতীয় বক্তা। প্রথম বক্তা আর দ্বিতীয় বক্তা এটা তো বোঝেন, প্রথমে এসে যে লোকটা সালাম দিল তো সে প্রথম বক্তা, আপনি ওয়ালাইকুম সালাম বললেন আপনি দ্বিতীয় বক্তা। তো আল্লাহ রাব্বুল্লাহ মুসা যখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমি তোমার দেখতে চাই তুমি আমাকে দেখা দাও, তাহলে মুসা প্রথম বক্তা হয়ে গেল না? আর আল্লাহ বলল লান্তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, তাহলে আল্লাহ দ্বিতীয় বক্তা। তো কিন্তু কোরআন খুলে দেখেন সূরা তাহার 12 নম্বর আয়াতে যান, মুসা যখন আগুনের সন্ধানে বাড়ির থেকে বেরোলো, পাহাড়ে আগুন দেখতে পেলো, মুসা যখন পাহাড়ের আগুনের নিকটবর্তী হলো তখন আগুনের ভিতর থেকে আল্লাহ প্রথম বলছে হে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রব। তাহলে প্রথম কথা কিরা বলল? আল্লাহ বলল, আল্লাহ বলল যে তুমি আল্লাহ সম্পর্কে মুসার সম্পর্কে আল্লাহ এবং মুসার সম্পর্কে তোমার যে বক্তব্য, এই বক্তব্যের প্রথম অংশে তো তুমি জনগণকে না জানিয়ে তুমি মুসাকে প্রথম বক্তা বানিয়ে দিলে, যেক্ষেত্রে আল্লাহ মুসাকে বলছে হে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রব পাহাড়ে, তাহলে আল্লাহ প্রথম বক্তা। তো তো মুসা কি ওখানে জুতা খুলে গেল না গো? মুসা কি দেখে জুতা খুললো? আগুন দেখে। মনে করো দেখা কথা, এখন তোমার সুগন্ধি আল্লাহকে না দেখে যদি জুতা খোলে আন্দাজে, তাহলে যদি ওরা শয়তান হয় তো শয়তানকে সম্মান করলো মুসা? নবী হয়ে শয়তানকে মুসা কি এরকম সম্মান করবে? তাহলে তোমার জানা উচিত যে মুসা যখন জুতা খুলেছে তখন ওইটা যে আল্লাহ এটা নিশ্চিত দেখি তো জুতা খুলল, তাহলে কিন্তু মুসা আল্লাহকে দেখে ফেলেছে। কিন্তু তোমার বিভ্রান্তিটার কারণে ওই ছাত্রটা জানিয়ে নিল যে মুসা আল্লাহকে দেখিনি, তাহলে ভুল হয় আগুনের মতো। তাহলে আগুন আকারে শয়তান পরের দিন মুসাকে আবার ধোঁকা দিতে পারে, কারণ শয়তান তো আগুনেরই তৈরি, কাজেই ওই ছদ্মবেশটা নিশ্চয় আগুন আকারে ছিল না। যদি ছদ্মবেশটা গাছ আকারে কিংবা জীব জানোয়ার পশু পাখি মানুষ এরকম এরকম আকারে আকারে আসে, তাহলে পরের দিন কিন্তু শয়তান আবার সেই মানব আকারে গাছ আকারে বা জীবজন্তু পশু পক্ষীর যে আকারে আল্লাহ কথা বলে গেল সেই আকার ধারণ করে পরের দিন আবার মুসাকে শয়তান ধোঁকা দেবে আল্লাহ সম্পর্কে। অনেকেই বলে আল্লাহ পাক সম্পর্কে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না, কথাটা ঠিক নয়, কারণ সূরা লোকমানের 33 নম্বর আয়াত খুলে দেখেন লাইয়া কাররাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দিতে সক্ষম। কাজে মুসার সাথে যদি আল্লাহ পাকের কথা বলার পদ্ধতিগত দিকে যদি শয়তান মানুষকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দেওয়ার বিষয়টা সূচনা থেকে যায়, তাহলে মুসার ওসিলায় হ্যাঁ
আল্লাহ পাকের ওসিলায় মুসাকে শয়তান ধোঁকা দিয়ে তাওরাত কিতাবের ভিতরে শয়তানের কথা ঢুকে দিতে সক্ষম হয়ে যায় শয়তান। এজন্য এমন একটা রূপের ছদ্মবেশ ছিল, সেই রূপের ছদ্মবেশটা যেন শয়তানে ধরতে না পারে। আরেকটি বিষয় বলি, যদি আল্লাহ নিরাকারে দৈব বাণীতে কথা বলে, নিরাকারে দৈব বাণীতে আল্লাহ কথা বললে বলতে পারে, কিন্তু আল্লাহ নিরাকারে দৈব বাণীতে মুসার সাথে তুর পাহাড়ে কথা বলে নাই, তার কারণ কি জানেন? শয়তান নিরাকারে দৈব বাণীতেও কথা বলতে সক্ষম। নিরাকারে দৈব বাণীতে আল্লাহ মুসার সাথে কথা বললো, এটা শুনে মুসা জুতা খুলে গেল, পরের দিন শয়তান আবার নিরাকারে দৈব বাণীতে মুসাকে আরো দশটা আয়াত দিয়ে গেল, তাহলে ওই কথাটা তো শয়তানের কথা হয়ে যায়। এই জন্য নিরাকারে দৈব বাণীতে আল্লাহ কথা বলে নাই, পর্দা রেখেও কথা বলে নাই, কিংবা কোনো অন্যান্য কোনো রূপের ছদ্মবেশ ধরেও কথা বলে নাই। সেখানে নবীর ছদ্মবেশ, নবীর স্রোতে, রসুলের স্রোতে, হ্যাঁ, মুসার সামনে দণ্ডায়মান হয়ে, হ্যাঁ, আল্লাহ মুসাকে বলল, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন মুসা দেখছে, আরে আমার মতন আর একটা মুসা, আবারও পরিচয় দিচ্ছে আমার, হ্যাঁ, আল্লাহ বলিয়ে, তাহলে শয়তান তো না, কারণ শয়তান হয়তো আমি আমার এই রূপ তো শয়তান ধরতে পারবে না, নবীর স্রোত কোনদিন শয়তান ধরতে পারে? তাহলে ওটা শয়তানও না, আবার মুসা বলছে আমিও তো নিজে না, তাহলে ওই দিয়ে আল্লাহ হয়তো, তখন আল্লাহ দেখে জুতা খুলল না। আমি কোন তফসির করছি আপনাদের মনে নাই, মুত্তাকিদের বৈশিষ্ট্য পূর্বে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করা। পূর্বে নাজিলকৃত নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালামের ইতিহাসটা আপনার ভুল ব্যাখ্যা ছিল, আপনি মুত্তাকি না। আপনি জানেন কি যে মুসা আল্লাহকে দেখেনি, কিন্তু আয়াতে প্রমাণ হলো, সূরা তাহার 12-13 নম্বর আয়াত দেখেন, যে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব। তাহলে মুসা যখন নিশ্চিত হলো যে ওটা আল্লাহ, তখনই জুতা খুলে গেল। তাহলে মুসা কি দেখছিল? মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ কথা বলছে, আল্লাহকে দেখলো না সেখানে? এইখানে মুসা আল্লাহকে প্রত্যেক দিন দর্শন করত এবং কথাবার্তা বলতো, কিন্তু আল্লাহ মুসা চিন্তা করলো যে আল্লাহ পাক আরো সাজিমে বসে আছে, ওখানে তো আমার মতো মুসা হয়ে তার বসে নেই, ওখানে তো আল্লাহ জ্যোতিষ্ময় রূপে বসে আছে, তা আমি সেই জ্যোতিষ্ময় রূপটা দেখব। এই জন্য মুসা আবেদন করলো আল্লাহর কাছে, হে প্রভু আমি তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই। তখন আল্লাহ বলল, লান্তারানি, হে মুসা তুমি আমার জ্যোতিষ্ময় রূপ দেখতে পারবে না, কারণ জ্যোতিষ্ময় রূপ পৃথিবীর কোনো সৃষ্ট বস্তু সহ্য করতে পারবে না। এই জন্য হ্যাঁ, আমাকে দেখতে হলে ছদ্মবেশ রূপে দেখতে হবে, কারণ সূরা সুরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কোনো বাস মানুষের সাথে আল্লাহ তিন পদ্ধতি ব্যতীত কথা বলে না। সেখানে জ্যোতিষ্ময় রূপের কথা বলা নেই, বলা হয়েছে ওহি আর ছদ্মবেশ আর জিব্রাইল, এই তিন পদ্ধতির বাইরে কোনো মানুষের সাথে আল্লাহ কথা বলে না। তুমি মুসা, তোমার সাথে ছদ্মবেশ ধরে কথা বলছে, এটি যথেষ্ট, তুমি আল্লাহ পাকের জ্যোতিষ্ময় রূপ আমার জ্যোতিষ্ময় রূপদের দেখতে পাবে না, কারণ তুমি যদি জ্যোতিষ্ময় রূপ দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও। তখন মুসা পাহাড়ের দিকে তাকাইলো, আল্লাহ জ্যোতিষ্ময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা জ্ঞান হারাইলো। এটা হচ্ছে পরের কথা, সূরা আরবের 143 নম্বর আয়াত। তাহলে সূরা তাহার 12 নম্বর আয়াতে যেটা আসলো সেটা আল্লাহ প্রথমে কথা বললো, আল্লাহ প্রথম বক্তা, আর সূরা আরাফের 143 নম্বর আয়াতে মুসা বলল যে আমাকে দেখা দাও, তাহলে সেখানে মুসা প্রথম বক্তা, আল্লাহ বলল লান্তারানি। তাহলে প্রথম কথা, প্রথম ঘটনা বাদ দিয়ে যদি সিনেমা দেখতে যাই, তুমি ওই শেষের রিল নিয়ে তুমি মানুষকে বোঝাতে যাও, তো সিনেমা বুঝতে পারবে নাকি? প্রথম রিলের ঘটনা না বুঝে তুমি শেষের রিল বুঝলি তো বিভ্রান্তিতে পড়বাই তো। তো মুসার আল্লাহ দর্শনের ব্যাপারে প্রথমে সূরা তাহার, হ্যাঁ, 12 নম্বর 13 নম্বর 14 নম্বর আয়াতের ঘটনা না ব্যাখ্যা দিয়ে আপনি মৌলানা মুফতি সাহেবরা মানব সমাজকে পূর্বের এই মুত্তাকিদের বৈশিষ্ট্য যে পূর্বে নাজিলকৃত বিষয়ে তোমার বিশ্বাস থাকতে হবে, তুমি বিশ্বাসটাই ভুল ব্যাখ্যা দিয়েছ, তো তোমার মুত্তাকি বৈশিষ্ট্য 6-5 নম্বর যেটা দরকার সেটা নেই, তাই তো কথাটা? তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে মুসার ব্যাপারে যে কথাটা আসছে, তাহলে এটার লান্তারানি আল্লাহ দেখা সম্ভব নয়। আবার সূরা সেজদার, সূরা সেজদার 32 নম্বর আয়াত সম্ভবত, এখানে বলা হয়েছে যে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। তাহলে এই আয়াতে তো মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এটা সন্দেহ করতে নিষেধ করল। আর আপনি বর্তমান তাবলিগালা হাজি সাহেব, লাখ লাখ কোটি কোটি যত মুসলমান ইসলামিক বিশ্বে আছে সবাই মুসার
আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করছে না, বলছে না 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 মা আল্লাহ দেখিনি, মুসা দেখিনি দেখিনি। তার মানে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মুসার সাথে সন্দেহ করতে আল্লাহ নিষেধ করল, আর তুমি তুমি সন্দেহ করিয়েই থাকলে, তাহলে তোমার আল্লাহ পাকের হুকুম যেটা যে মুসার সাক্ষাতের ব্যাপারে তুমি সন্দেহ করো না। হ্যাঁ, আমি মুসাকে যে পদ্ধতি কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাতও দিয়েছি। তাহলে এই যে শেষদার, হ্যাঁ 32 নম্বর আয়াত, শেষদারই তো নাকি আয়াতটা মানে একটু বিভ্রান্ত আছে, শেষদারই তো। আচ্ছা যাই, ওটা পরে দেখে নেব। ওইখানে আয়াতে আসছে যে আমি যে পদ্ধতিতে মোতাকে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি, অতএব মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা সন্দেহ করো না। তাহলে আমাদের ভিতরে পূর্বে নাজিলকৃত বিষয়ের যে বিশ্বাসটা এটাও কিন্তু নাই, আমরা জানি মুসা আল্লাহকে দেখে নাই। 6 নম্বর বৈশিষ্ট্যের কথা একটু বলি, বলছে আখেরাতে নিশ্চিত বিশ্বাসী। আখেরাত মানে কি? মৃত্যুর পরের যে জগৎ, এই যে তো আখেরাত জগৎ, এই আখেরাত জগতের বিশ্বাসটা আপনার কোরআন মাফিক থাকতে হবে না। কোরআন মাফিক কি আপনার আছে? বর্তমান মাওলানা মুফতি সাহেবদেরকে যদি বলা হয় আপনার এই আখেরাতের নিশ্চিত বিশ্বাসের ব্যাপারে কতটুক জানেন, যেটুক জানেন সেই বিষয়টাই তো আপনার ভুল। সেটা কি জানেন? আপনি যে ভুল পথে আছেন এই ভুলটাও আপনি জানেন না। আখেরাতের বিষয়ে নিশ্চিত বিশ্বাসী তারই আছে, হ্যাঁ, যে কোরআন মোতাবেক আখেরাতের বিষয়টা বিশ্বাস করেন। দেখেন বর্তমান মাওলানা মুফতি সাহেবরা এরকম কোরআনের তফসির করছে না, বিশাল প্যান্ডেল করে নিয়ে কোরআনের তফসির মাহফিলের মাইকিং করছে 7 দিনে, আর লাখ লাখ টাকা তুলে নিয়ে কোরআনের তফসির করছে না, সেখানে কিস্সা কাহিনী দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। এই সমস্ত তফসিরকারকরা যে কথাটা বলতেছে তাদের এই 30 বছর ধরে আপনি কাউন্ট করেন, 30 বছরের সমস্ত বক্তা কিন্তু মৃত্যুর পরের কথা বলছে। আরে জন্মের আগের কথাটা কি কোনো মাওলানা সাহেব বলেছে? কেন বলেন নাই? মৃত্যুর পরের ঘটনা আপনি বললেন, কিন্তু আপনার জন্মের আগের ঘটনা তো রয়ে গিয়েছে, কই একদিনে তো সেই তফসির করেন নাই। তার মানে আপনি আখেরাতের বিষয়টা বোঝাতে গেলে মৃত্যু আপনার জন্মের আগের ঘটনা যদি না বলেন তাহলে এটা বিভ্রান্তি থেকেই যায়। দেখেন আমি এই ব্যাপারে একটু কথা বলি। সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? এই সমস্ত জীব জগৎ তৈরি করে আল্লাহ এই স্বীকারোক্তি নিল। তা আপনার বয়স আজকে 70 বছর, তাহলে 70 বছর আগে আপনার ওই জীবাত্মাটা তখন স্বীকার করে নিলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? আপনি বললেন কালু আলা ইয়া রাব্বি, হা হা আপনি আমার রব, তাহলে তখন আপনার অস্তিত্ব ছিল। সেই অস্তিত্ব থাকা অবস্থায় এই 70 বছর আগে আপনার ওই আত্মাটা কোথায় ছিল? ওই আত্মাটা তো কোনো না কোনো জায়গায় ছিল, তো সেইটা তো আপনাকে কেউ জানাইল না। তাহলে এইখানকার ঘটনাটা যারা যারা না জানছে তাদের আখেরাতের নিশ্চিত বিশ্বাস নাই, যার জন্য আপনি মুত্তাকি না। তাহলে এখানে একটু বলবো, মৃত্যুর পরে জানার আগে আপনার জন্মের আগের ঘটনাটা জেনে যান। সূরা বাকারার 28 নম্বর আয়াতে যান, আল্লাহ তখন বলছে হে তুমি তো মৃত ছিলে, এখানে মৃত্যু শব্দ আসছে, তাহলে মৃত্যু আর জলবস্তু ইটটাকে কিন্তু মৃত্যু বলে নাকি? এখন এখানে একটা ইট পড়িয়া আছে, কেউ বলবে না যে মরা ইট এখানে পড়িয়া আছে, এখানে মরা বলবেন নাকি? কিন্তু এখানে একটা ইঁদুর পড়িয়া আছে, বিড়াল বা ইঁদুর মরিয়ে গিয়েছে, এই মরা বিড়াল দেখেন কেন গো? তাহলে এই মরা কথার আগে প্রমাণ হয় তার একটা জীবন ছিল। আরে বিড়ালটা তো জীবন ছিল, এখন না মরিয়ে গিয়েছে, তার মানে এই মরা কথায় প্রমাণ হয় আগে তার জীবন ছিল। সূরা বাকারার 28 নম্বর আয়াত খুলে দেখেন, আরে তুমি তো মৃত ছিলে, তোমাকে মৃত্যুর থেকে জীবিত করা হয়েছে, আবার মৃত্যু দেওয়া হবে, আবার জীবিত করা হবে, শেষে তোমার আল্লাহর দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে একাধিক জন্ম মৃত্যু এসে গেল না? তাহলে আমার পরে এই আখেরাত জগৎ বুঝাতে গেলে
আমার মৃত্যুর পরে জন্ম হবে, জন্মের পরে আমার মৃত্যু হবে, আমার জন্ম হবে, এইভাবে রোজ কেমত পর্যন্ত আমার জন্ম মৃত্যুর মাধ্যম দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আখেরাতে নিশ্চিত বিশ্বাস, যেটা তোমার মাওলানা মুফতি সাহেবরা আপনাদেরকে দিচ্ছে না, আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে এই জন্মের থেকে শুরু করে আখেরাত পর্যন্ত কবরের ভিতর দিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, মূল কথা বলাই হচ্ছে না। এখানে যে বিষয়টা আসছে, যে আমরা যেটা জানি যে মৃত্যুর পরে কবর, কবরের পরে আবার মানে হাসরে চলে যাচ্ছি। এখানে মৃত্যু কয়বার হইল গো? একবার। কিন্তু সূরা মুমিনের 11 নম্বর আয়াত খুলে দেখেন, দুইবার মৃত্যু দুইবার জন্ম। সূরা বাকারার 28 নম্বর আয়াতে একাধিকবার জন্ম মৃত্যু, তাহলে রোজ কিয়ামতের আগের দিন। সূরা জুমার 68 নম্বর আয়াত গো, প্রথম সিংহাই ফুঁক দেওয়ার পরে সমস্ত জীবাত্মা ক্লোজ করা হবে, তাহলে সমস্ত জীবাত্মা ক্লোজ করার পরে আবার দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া হবে, 4000 বছর কি 5000 বছর, কিন্তু টাইম মেয়াদ দেওয়া নেই। প্রথম সিংহাই ফুঁক দেওয়ার পরে কবরস্থ হলো মানুষ, কবরস্থ হওয়ার পরে আবার দ্বিতীয় সিংহাই ফুঁক না দেওয়া পর্যন্ত কবরস্থ থাকলো। কবরস্থ থাকার পরে দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে যার যার কবরস্থ দেহে আত্মা সংযোজন হওয়ার পরে, হ্যাঁ বললো যে আমাকে নিদ্রা থেকে কে জাগাইলো, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত, তখন তো আল্লাহর কাছে দোষ দিল। এর ভিতরে তার মৃত্যু হইল না, মৃত্যু কয়বার হইল গো? একবার হইল। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মৃত্যু হইল, তারপরে তার দ্বিতীয় মৃত্যু নাই। তাহলে সূরা মুমিনের 11 নম্বর আয়াতের সাথে সূরা জুমার 68 নম্বর আয়াতের পরস্পর বিরোধ হয়ে গেল না? তাহলে এখানে সূরা জুমার 68 নম্বর আয়াতে প্রথম সিংহাই ফুঁক দেওয়ার সময় ইতিপূর্বে একাধিকবার তার জন্ম মৃত্যু হয়ে গেছে, তাহলে একাধিকবার মৃত্যু কিভাবে হয়? এই জন্য আখেরাতের ব্যাপারটা বুঝতে হলে আপনাকে জন্মের আগে আপনি কোথায় ছিলেন এইটা আসেন। আজকে আপনার বিজ্ঞান দিয়ে হোক, ধর্ম দর্শন দিয়ে হোক, যে লোকটা জন্ম থেকে অন্ধ তাকে আপনি কি কি দিয়ে প্রমাণ করবেন? সে তো জন্ম থেকে অন্ধ, সে তার কোনো পাপ করেনি, তাকে কেন অন্ধ বানানো হলো? প্রশ্ন করা হয়েছে কিছু বলুন। উনি বলতে চাচ্ছে যে কিভাবে সালাত কায়েম করলে আল্লাহ পাওয়া যাবে, সেটা একটু জানতে চাচ্ছে। আমাদের এই মুত্তাকিদের বৈশিষ্ট্য শেষ করে যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ওই বিষয়ে কিছু কথা বলবো। দরুদ আল্লাহ মা সাল্লাল্লাহ মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফিয়িনা মুহাম্মাদ। বিসমিল্লাহ পেয়ারা হাজিন, যেটা বলতেছিলাম যে আখেরাতে নিশ্চিত বিশ্বাসও আমাদের নাই, যার জন্য প্রথম থেকে, হ্যাঁ, 6 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিদের এই 6 নম্বর বৈশিষ্ট্যটার একটাও বর্তমান সমাজে আমাদের নাই। তাহলে আমরা কোরআন মাফিক যে মুত্তাকি হওয়ার দরকার ছিল সেটা আমাদের নাই। আমি পয়েন্ট আউট করে বলে আমি ওনার কথার দিকে যাব। উনি বলেছে কিভাবে সালাত কায়েম করলে হবে, সেই বিষয়টা বলতে গেলে আমার কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আমি এখানে পয়েন্ট আউট করে মুত্তাকিদের 6টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি। 1 নম্বর বৈশিষ্ট্য আপনাদের মনে আছে? মনে নাই, গায়েব বিষয়ে বিশ্বাস থাকতে হবে। মানে মৃত্যুর পরে যে জগৎটা আসছে, জগতের যাবতীয় বিষয়টা যার বিশ্বাস আছে সে ব্যক্তি মোমেন, মুত্তাকি। যে মৃত্যুর পরে কবরের আজাবের ব্যাপারে মুত্তাকিদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে আপনার মান্দব্যকা মান্দিনুকা, ওটা কিন্তু আপনার ভুল বিশ্বাস। কাজে আপনি যারা কবরের 3টা প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে চাচ্ছেন তারা মুত্তাকি না। মুত্তাকি ওইটা যদি হয়ে যায় তাহলে ইবলিসও কিন্তু মুত্তাকি হয়ে যায়। কারণ ইবলিসকে যখন বলা হবে মান্দব্যকা তোমার রবকে, ইবলিস বলবে আমার রব আল্লাহ, সূরা হিজরের 36 নম্বর আয়াত। তাহলে ইবলিস তো পার হয়ে গেল। মান্দিনুকা তোমার দিন কি, ইবলিস বলবো আমার দিন ইসলাম। বেস্তের ভিতরে তো ইবলিসের দিন ইসলামই ছিল, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। তা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়ে যখন বলা হবে মান হাজার রাজুল
এরা ছিল ইবলিস বলে হ্যাঁ চিনি নি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি না দেখলি কি হবে ইবলিস তো নবীকে চেনে তাহলে মান্নাবুকা মান্দিনুকা মান হাজার হাজার জন বিশ্বাস দিয়ে যদি মুত্তাকি প্রমাণ হয় তে ইবলিস তো বড় মুত্তাকি হয়ে যায় কাজে ওই ধরনের বিশ্বাস আপনার আখিরাত সম্পর্কে এই গায়েব জগৎ সম্পর্কে ভুল বিশ্বাস আপনি মুত্তাকি না যাই পরবর্তী পয়েন্ট আমি আর করব না দ্বিতীয় হচ্ছে এরকম সালাত কায়েম তারপরে তৃতীয় হচ্ছে রেজেক থেকে দান চার নম্বর হচ্ছে নাজিলকৃত বিষয় বিশ্বাস পাঁচ নম্বর হচ্ছে পূর্বে নাজিলকৃত বিষয় বিশ্বাস ছয় নম্বর হচ্ছে আখেরাতের নিশ্চিত বিশ্বাস এই কয়েকটা আমি বিশ্লেষণ দিলাম বিশ্লেষণ মোতাবেক কোরআন মোতাবেক একটাও আপনার নাই আপনি মুত্তাকি হন নাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেন দরুদ আল্লাহ سيدنا شفينا محمد আচ্ছা এনার প্রশ্ন উত্তরটা প্রশ্ন মানে ওরা জানতে চাচ্ছে আর কি যে যেভাবে আমরা নামাজ আদায় করছি এই মানসিকভাবে দুনিয়াবি চিন্তা মস্তিষ্কের ভিতরে নিয়ে সালাত আদায় করাটা যদি আমাদের নাই হয় তাহলে কিভাবে হয় আমরা একটু জানতে চাই তাহলে ওনার জানাটা জিজ্ঞাসাটা ভালো আমাদের সবারই উপকার হবে আমরা এই ব্যাপারে দশ মিনিট একটু মনোযোগ দেব কারণ আল্লাহ স্মরণে সালাত কায়েমের কথা বলা হয়েছে তার আগে আমি একটুখানি নচেত করবো আমার ব্যক্তিগত ঘটনা দিয়ে আমি একদিন আমার গ্রামের কিছু কিছু লোক যখন বলল মৌলানা হাসিবুল সাহেবের যে ওয়াজ উনি বলছে যে আল্লাহ দেখা যায় তো আল্লাহ দেখার ব্যাপারটা এই তো আমাদের বিশ্বাসের ভিতরে আসে না এ তর্কবাজ করে শেষে বলল যে এরকম পাঁচ হাজার লোকের সমাবেশ করে আমার যখন বাহাজে ডেকে নিয়ে গেল গো আমি তো জানি না যে আমার সম্পর্কে তর্ক করা হচ্ছে আমার তো দাওয়াত করেছি আমি সেরে গিয়েছি যে বলছে যে এই ব্যাপার প্রশ্নগুলো সমাধান করতে হবে তা আমি তখন বললাম এই দেখা না দেখার আল্লাহ দেখা না দেখার ব্যাপারে কথা তো তো তখন আমি প্রথমে বললাম আপনারা কার কোন নবীর উম্মত সবাই বলল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমি বললাম যারা যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তারা দুই হাত তুলে দেখান তো দুই হাত তুলে সবাই দেখাইল এবার আমি বললাম যে আপনারা এবার সাক্ষী দেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে দেখেছে যারা বিশ্বাস করে নবী আল্লাহকে দেখেছে তারা হাত তুলেন তো তো সবাই তখন নাইটো মুসল্লি মতন সবাই তো জানে যে এই নবী আল্লাহকে দেখেছি দেখেছে তাই সবাই তো হাত তুলে ফেললো তা আমি বললাম এবার আপনারা কারা কারা আল্লাহ দেখেছেন হাত তোলেন তখন তো আর নাই তাহলে বিষয়টা হইলো কি আপনারা আল্লাহ দেখেন না আর নবী আল্লাহ দেখেছে তাহলে তো আপনারা কেউ নবীর অনুসারী না বিষয়টা আপনার নিজের থেকে বোঝেন তাহলে আজকে আমরা যেটা বললাম আকিমুস সালাত লি জিকরিল্লাহ আল্লাহর স্মরণে সালাত কায়েম স্মরণের সাথে দেখার সম্পর্ক আপনি যেটা না দেখেছেন সেটা কিন্তু স্মরণ করতে পারছেন না আমি এটাই বলছিলাম কমলাপুর স্টেশন দিয়ে আপনি আল্লাহ দেখেন নাই আপনি আল্লাহ স্মরণ করতে পারছেন না তাহলে আল্লাহ স্মরণের সাথে সালাত কায়েমের শর্ত জুড়ে দিয়েছে তাহলে আপনার আল্লাহ সালাত কায়েম হচ্ছে না মাঝখানে মাঠে ঘাটে বিভিন্ন কথা আপনার বাস্তবতার প্রেক্ষাপটে আসলে তো বাস্তবতার প্রেক্ষাপটে যখন এসে যাচ্ছে ইনার যারা জিজ্ঞাসা কোনভাবে সালাত কায়েম করলে সালাতের ভিতরে আল্লাপাকের স্মরণ আসবে এটা একটু আমাদের জানান এই জিজ্ঞাসাটা তো আমাদের সবারই নাকি বাপ আমি সেখানেই বলি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কথাটা কি হতে পারে মনে করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেনি মনে করেন যদি না দেখে থাকে তাহলে উনার আল্লাহর স্মরণ নাই আর আল্লাহ স্মরণ নাই তাহলে সালাত কায়েম হয় নাই তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে না দেখে হ্যাঁ ধারণা কল্পনা অনুমান করিয়ে সালাত আদায় করে তাহলে মৌলানা হাসিবুলের কাছে আমার প্রশ্ন তাহলে আমাদেরটা হবে না কেন আপনি প্রশ্ন করেন না আমার প্রশ্ন আমি করি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন আল্লাহকে দেখিনি উনি আল্লাহকে কল্পনা করে ধারণা করে অনুমান করে সালাত আদায় করল ওটা যদি হয় তাহলে আমাদেরটা হবে না কেন এরকম একটা প্রশ্নে আমি আটকে যাই না সেক্ষেত্রে উত্তরটা শোনেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে যদি প্রমাণ হয় তিনি আল্লাহকে দেখেছে তাহলে তিনি যেভাবে দেখেছে সেইটা স্মরণ করেই তিনি সালাত কায়েম করেছে সেটা একটু শোনেন যেহেতু এটা বড় ধরনের ওয়াজ শর্টে বলতে গেলে সময় হয়তো বা বিভ্রান্তি থাকতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে সূরা নজমের ৬ নম্বর আয়াত খুলে দেখেন এই ব্যাপারে আমার তফসির দেওয়া আছে আমার বিষয়ভিত্তিক কোরআনের আলোচনার ভিতরে
Musa Aleyhisselam ve Muhammed Sallallahu Aleyhi Vesselam Allah'ın şarupe darsın görüze ey bapare devası sıra nazımır sayınımbır ayette topsitte polben tarpor amin şankipto polisarı bolte satçı potom herak vahay zakun ohi aşlo tarpor burti sayma şarkun ohi aşılay ohi ne aşar karune bisçede nubi Muhammed Sallallahu Aleyhi Vesselam pahade pahade herakum bhabe un mader mutur ghura ghuri kotti legyo এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিম থেকে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসমানে ঝুলন্ত চেয়ারে উদয় হলো এবং আস্তে আস্তে কাছে কাছে আসলো সেই আয়াতের ভিতরে বলছে যিনি মহাশক্তিশালী সত্তা সহজাত শক্তিসম্পন্ন সত্তা সেই সত্তা নিজ আকৃতি ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো সূরা নজমের 6 নম্বর আয়াত এখানে তাফসীরকারকরা কেউ কেউ বলছে ওটা জিব্রাইল আর কেউ কেউ বলছে আল্লাহ যদি ওটা জিব্রাইল হয় তাহলে দুইটা তিনটা সমস্যার কথা বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন মহাশক্তিশালী সত্তা একমাত্র আল্লাহ এখানে মহাশক্তি সত্তা দিয়ে যদি কেউ জিব্রাইল প্রমাণ করে তাহলে জিব্রাইল আল্লাহ পাকে শরীকবাদে গণ্য হয়ে যায় আমরা ওদিকে যাব না আমি সংক্ষেপে বলছি যেহেতু এখানে আয়াতে সূরা নজমের 5 নম্বর আয়াতে বলা হয়েছে মহাশক্তিশালী সৃষ্টিগত শক্তিশালী সহজাত শক্তি সম্পন্ন সত্তা সেখানে প্রকাশ হলো দেখা দিল তাহলে এটা আমরা ধরে নিতে পারি জিব্রাইল হতে পারে না কারণ জিব্রাইল তো মহাশক্তিশালী না নাম্বার 2 যদি জিব্রাইল হ্যাঁ সংক্ষিপ্ত বলি এখানে নিজ আকৃতি বলতে কি ওরা বলছে জিব্রাইলের আসল আকৃতিতে এখানে আসলো তাহলে জিব্রাইল আরশ আযিমে বেহেশতের ভিতরে আসল আকৃতিতে ঘোরাফিরে করছে সেই আকৃতি মুহাম্মদের সামনে আসলো তাই তো বাপ তাহলে সূরা আনামের 9 নম্বর আয়াতে বলছে আমি যখন কোন ফেরেশতাকে জমিনে রাসূল করে পাঠাই তখন তাকে মানব রূপে পাঠাই তাহলে জিব্রাইল আসল আকৃতিতে এখানে যদি আসে তাহলে সূরা আনামের 9 নম্বর আয়াতে মিথ্যা হয়ে যায় কাজেই সেখানে এই জিব্রাইল তার ওই সেই বেহেশতের ভিতর করে সেই আসল আকৃতি নিয়ে এখানে আসে নাই তাহলে নিজ আকৃতি বলতে কাকে বোঝানো হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাশক্তিশালী সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উদয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ আকৃতি ধারণ করে নিজ আকৃতির ছদ্মবেশ ধারণ করে মুহাম্মদের সামনে যখন উদয় হলো তখন তিনি স্বরূপে আল্লাহ দর্শন করলো মূসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে যেমন স্বরূপে দর্শন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বরূপে আল্লাহ দর্শন করেছে স্বরূপেই তিনি সালাত আদায় করেছে এজন্য বলছে নবীদের সম্পর্কে সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আকিমু ওয়া জুহাকুম ইনদা কুল্লি মাসজিদিউ প্রত্যেক সেজদাই তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় স্বরূপে আল্লাহ দর্শন করেছিল তাই সালাতে গিয়ে তিনি স্বরূপে যে আল্লাহকে দর্শন করেছিল সেই রূপ স্মরণ করেই তিনি সালাত কায়েম করেছে তিনি ধারণা কল্পনা অনুমানের মাধ্যমে সালাত কায়েম করে নাই এই সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সম্পর্কে সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও ফলপ্রসূ গ্রহণযোগ্য নয় কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দর্শন করেছিল সেই দর্শনের স্মরণে আল্লাহর স্মরণে তিনি সালাত কায়েম করেছে এখানে সংক্ষেপে বলতে হয় তাহলে বুঝলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন তিনি স্মরণ করে সালাত আদায় করলো স্বরূপে স্বরূপে নবী সাহাবারা কি সালাত আদায় করে নাই যদি নবী সাহাবারা ধারণা কল্পনার মাধ্যমে সালাত আদায় করে আর সেটা যদি আল্লাহ কবুল করে তাহলে আমাদেরটা কেন করবে না আর একটা প্রশ্ন মওলানা হাসিবুলের কাছে আমার থাকতে পারে না শুনেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারাও আল্লাহ দর্শন করেছে কোন স্রোতে নবীর স্রোতে এরকম ভাবে এক নবী এক সাহাবা নবীকে স্বপ্নে দেখেছে দেখব যে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি কথা বলেন আমি জানি আজকে এটা সত্যি আপনার কাছ থেকে শুনবো তো বলছে কি বাবা কি ঘটনা তো বলছে সত্যি কথা বলেন তো আজকে গভীর রাত্রে আপনি কি আমার ঘরে গিয়েছিলেন তো বলছে না তো বাবা আমি যাইনি তো বলছে তাহলে আমি দেখলাম যে আপনি আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে এটা শেষ করি আচ্ছা তাহলে থাক আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী বাবার বৈঠকে বলবো না ধন্যবাদ সকলকে আপনি একটু ক্যাম্প করে দিন